নমস্কার, ঋতুচ্ছন্দে পক্ষ থেকে সকলকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং বড়দের সবাইকে প্রণাম জানাচ্ছি। দুর্গা পুজো গেল সবে এবং সদ্য শেষ হয়েছে কোজাগরি লক্ষ্মী পুজো, এরপরে আসছে কালী পুজো এবং তারপরে জগদ্ধাত্রী পুজো। একটা মাতৃ আরাধনার একটা উৎসব মুখরতা চলছে। তো এই উৎসবের আমেজ থাকলেও আমাদের কিন্তু এটার উদ্দেশ্য ছিল সত্যি কথা পুজোর কথা। তার কারণ হচ্ছে যে সম্বৎসর যেটা সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উত্তরায়ণ, একটা হচ্ছে দক্ষিণায়ণ। এই 21শে জুন বা 22শে জুনের পর থেকে যে যখন দক্ষিণায়ণ শুরু হয়, যখন দিনের পরিমাণটা ছোট হতে থাকে এবং রাতের পরিমাণটা বাড়ে, তখন আস্তে আস্তে আমাদের মধ্যে যে প্রাণের আলো, যে জ্ঞানের আলো, সেটাও কিন্তু স্তিমিত হতে থাকে। এবং এই স্তিমিত হতে হতে 24শে ডিসেম্বর সব থেকে ছোট দিন, তারপরে 25শে ডিসেম্বর কিন্তু আমরা ওই জন্য বড় দিন বলে থাকি, এবং এরপর থেকে শুরু হয় উত্তরায়ণের পক্ষ কাল। তো এই যে দক্ষিণায়ণ, এই দক্ষিণায়ণ কালে যত রকম পূজা মাতৃ আরাধনার উদ্ভব করে গিয়েছিলেন আমাদের ঋষিরা, কারণ তখন আমাদের মাতৃ চেতনা বা আমাদের মধ্যে যে জ্ঞানের আলো, সেটা কিন্তু ক্রমশ স্তিমিত। সেই কারণেই এই সমস্ত পূজোর প্রস্তুতি। কিন্তু যখনই উত্তরায়ণ শুরু হয়, তখনই আমাদের মন প্রাণ আবার চাঙ্গা হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে। সেই জন্য তখন হয়তো আমাদের একটু পুজো পাঠের পরিমাণটা কমে যায়। কিন্তু আজকের দিনে অবশ্য এই পুজোর ব্যাপারটা আস্তে আস্তে কমে গিয়ে এটা একটা উৎসবের আমেজে চলে এসেছে, সেটা অন্য কথা। তবু এই যে একটা মাতৃ আরাধনার সময় এসেছে, সেই বিষয়ে আজকে বলতে এসেছেন আমাদের মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার মানুষ জয়দীপ মহারাজ। তিনি আজকে আমাদের বলবেন মাতৃ আরাধনা ও চেতনার জাগরণ। আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকেই জয়দীপ মহারাজকে অত্যন্ত ভালোভাবে চেনেন। ফেসবুক ইউটিউবের মাধ্যমে প্রতিদিন তার লেখা এবং বলা আমরা শুনি, সেজন্য তিনি অত্যন্ত একটা পরিচিত মুখ। তবু আমি একটা নিয়ম কর্ম হিসেবে তার ছোটবেলার বন্ধু প্রফেসর সঞ্জয় মুখার্জি, আমার কো হোস্ট, তাকে বলছি একদম ছোট্ট করে একটু তার একটা পরিচয় দিতে। নমস্কার শুভবিয়া, আমার পক্ষে অন্যদিনের থেকে আজকের দিনটা একটু ব্যতিক্রম, কারণ অন্য সব দিন এর আগে আমি শিলং থেকে কো হোস্টিং করেছি, আজকে আমি কলকাতায় পূজা উপলক্ষে এসে উপস্থিত হয়েছি। কালকে আমার শিলং ফিরত যাওয়ার যাত্রা, তাই কলকাতা থেকেই আমি আপনাদের সবাইকে শুভ বিষয় জানাচ্ছি, শুভবিজয়ের শুভেচ্ছা, শুভবিজয়ের শ্রদ্ধা প্রণাম এবং সবচেয়ে বড় কথা প্রাণ ভরা ভালোবাসা। জয়দীপের কথা আমরা বা জয়দীপ মহারাজের কথা আমরা আগে অনেকবার বলেছি। আমার বাল্য বন্ধু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি কৃতি ছাত্র, তারপরে অত্যন্ত প্রতিভাশালী একজন নাট্য ব্যক্তিত্ব। গত শতাব্দীর 90 দশক থেকে পুরোপুরিভাবে আধ্যাত্মিক জীবনে প্রবেশ, মনোগ্রামের অধ্যাত্ম পুরুষ, অগ্নিগোলক যাকে আমি বলি, অনেক সময় বলি ভেরিটেবল ডায়নামো, স্বামী পরমানন্দজির গুরু মহারাজ, স্বামী পরমানন্দজির অত্যন্ত সুযোগ্য শিষ্য। বর্তমানে জয়দীপ আমার কাছে বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র, শুধু এই আধ্যাত্মিক জগতের মানুষ বলে নয়, হি ইজ আ স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চারার অ্যান্ড ভীষণই ব্যতিক্রমী একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, সেটা আমি আর বিশেষ করে বলবো না, ওর কথা আপনারা শুনতে পাবেন। জয়দীপ বর্তমানে মরমিয়া আজিমগঞ্জ স্পিরিচুয়াল সোসাইটি, যেটা আজিমগঞ্জে লোকেটেড, ভাগীরথী নদীর তীরে অবস্থিত, সেখানে জয়দীপ, সেই আশ্রমে, সেই সুন্দর আশ্রমে জয়দীপ এখন স্পিরিচুয়াল হেড বা আধ্যাত্মিক প্রাণ পুরুষ বলা যেতে পারে। জয়দীপ আজকে আমাদের উদ্বুদ্ধ করবেন মাতৃ আরাধনা ও চেতনার উদ্বোধন বা চেতনার উন্মেষ।
জয়দীপ, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। নমস্কার সবাইকে, আমার শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, বিজয়ের কোলাকুলি জানাই। অনলাইন এখন ভার্চুয়াল রিয়েলিটির যুগ, আর সামনে কালী পুজো, ভাই ফোঁটা আনন্দ করুন, উৎসবে অংশগ্রহণ করুন। এবার ঋতুছন্দের দুজনকে, সঞ্জয় মুখার্জি, কাবেরী মুখার্জি, এরা আমার বন্ধু এবং এদের আমি অভিনন্দন জানাই যে গত কয়েক মাস ধরে এরা নিয়মিত যেভাবে সুন্দর এবং মনোজ্ঞ অনুষ্ঠান মানুষের জন্য পরিবেশন করছেন, সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান, আধ্যাত্মিকতা, বিভিন্ন বিষয় নিয়ে ব্যতিক্রমী সুন্দর সুন্দর অনুষ্ঠান এবং কিছু কিছু কৃতি গুণী মানুষকে তারা নিয়ে আসছেন, আমার মনে হয় বহু শ্রোতা এবং দর্শক তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে, আর এটা একটা ভালো কাজ হচ্ছে। আশা করি আরো অনেকেই উদ্বুদ্ধ হয়ে এই ধরনের কাজ করুন, কারণ এগুলো খুব প্রয়োজন আছে আমাদেরকে। আমরা কারা, আমাদের কি শিকড়, এটা মনে রাখার প্রয়োজন আছে। যাই হোক, আমি সরাসরি বিষয়তে আসি। মাতৃ আরাধনা ও চেতনার জাগরণ, বিষয়টি বেশ গভীর এবং এক বিরাট বিস্তারের দাবি রাখে। আমি চেষ্টা করব কয়েকটা দিক একটু ছুঁয়ে ছুঁয়ে যেতে। প্রথমেই আমি কয়েকটা প্রেক্ষিতের উপর আলোকপাত করতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড, একটা পার্সপেক্টিভ আমি দিতে চাই এই প্রসঙ্গে। দুটো শব্দ আছে ইংরেজিতে, একটা হচ্ছে অর্গ্যানিক, একটা হচ্ছে অর্গানাইজড। ধর্মের ক্ষেত্রে অর্গ্যানিক ধর্ম, অর্গানাইজড ধর্ম, অর্গানাইজড রিলিজিয়ান। অর্গ্যানিক বলতে যা সহজ, স্বতঃস্ফূর্ত, সুন্দর, মাটি থেকে আপনি গজিয়ে ওঠা, আমাদের প্রতি মুহূর্তে আমাদের যে চলা, বলা, কাজ করা, তার পায়ে পায়ে, গায়ে গায়ে জড়িয়ে থাকা যে আঙ্গিক, স্বাভাবিকভাবে, সেটা অর্গ্যানিক, সহজ, স্বতঃস্ফূর্ত। আর তার মধ্যে কয়েকটাকে বেছে নিয়ে নিজেদের সুবিধের জন্য সিলেক্টিভলি যখন কিছু একটা আমরা স্ট্রিমলাইন করি, সংগঠিত করি, প্রতিষ্ঠান করি, তখন সেটা অর্গানাইজড রিলিজিয়ান হয়ে যায়। অনেকটা অরণ্য এবং উদ্যান, এই দুটোর মধ্যে যে পার্থক্য, অরণ্য প্রকৃতি নিজে আপন খেয়ালে করে যাচ্ছে, অর্গ্যানিক তাতে সব রকম আছে, নানা রকম আছে এবং প্রত্যেকে নিজের নিজের স্বকীয়তা, নিজের নিজের বৈশিষ্ট্য নিয়ে আছে, অথচ কোথায় একটা সূক্ষ্ম অদৃশ্য এক সহযোগিতাও আছে একে অপরকে নিয়ে, যেটা ঠিক অর্গানাইজড বলা যাবে না, কারণ অর্গানাইজ মানে সেখানে একটা মানুষের বা কারোর একটা হস্তক্ষেপ আছে তা নেই, কারণ প্রকৃতির নিজস্ব সু, নিজস্ব ছন্দে, একটা নিজের নিয়মে এসে চলছে। যারা প্রকৃতিকে জেনেছেন তারা সেই নিয়মটা কিছু কিছু ধরতে পারেন। আর বাগান বা উদ্যান মানে হচ্ছে আমার পছন্দ মতন কিছু কিছু গাছ আমি সেখানে রাখব, বাগানের শোভা হবে, কিছু কিছু গাছ রাখব না, কিছু কিছু ঝোপ ঝাড় আমি বাড়তে দেব না, একটা গাছকে বেশি বড় হতে আমি দেব না, তাতে করে অসুবিধে হবে, আমাকে সবসময় সেটাকে মেনটেন করতে হবে, সেটাকে যত্ন করতে হবে, সবসময় কাটা ছেঁড়া খোঁড়া কুড়ি করে যেতে হবে, যদি আমি একটু অবহেলা করি সেটা তখন একটা ঝোপ ঝাড় হয়ে যাবে, সেটা কিন্তু অরণ্য হবে না, অরণ্যের একটা নিজস্ব শ্রী আছে, কিন্তু একটা পরিত্যক্ত বাগান সেটা একটু কুৎসিত হয়, কুশ্রী হয়। তা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ইতিহাসের দিকে তাকালে দেখা যায়
যে ধর্ম যখন অর্গানাইজড হয়েছে কোনো না কোনো কারণে, সেখানে নারী শক্তি, মাতৃশক্তি, দেবী শক্তি খর্ব করা হয়েছে, প্রান্তিক করে দেওয়া হয়েছে, খাটো করে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ ধরুন ইসলাম, যখন ইসলামিক আন্দোলন শুরু করলেন মোহাম্মদ আরবে, তখন 360টা বিগ্রহ তিনি ধ্বংস করেছিলেন, বেশ কিছু মন্দির। তার অনেক কারণ ছিল, এই বিগ্রহ নিয়ে বিভিন্ন ট্রাইবদের মারামারি, হানাহানি, হিংসা ইত্যাদি ইত্যাদি তিনি ধ্বংস করেছিলেন। এবং ওই বিগ্রহের মধ্যে অনেকগুলো বিগ্রহ দেবী বিগ্রহ, মাতৃরূপ। এবং আমাদের কয়েকজন, দু একজন বেশ প্রধানা এবং খুব জনপ্রিয়। এবং পরবর্তীকালে যখন ইসলাম সংগঠিত হতে আরম্ভ করলো মুহাম্মাদের নির্দেশ এবং নীতি অনুযায়ী, তখন নারী শক্তি বা মেয়ে বা বা দেবী বা মায়ের ভূমিকা সবকিছুই একদম দলিত হলো বলা যেতে পারে। নারী শুধু সেবিকা রূপে, পত্নী রূপে থেকে গেলেন এবং আগামীতে সন্তানের জননী রূপে, তার বেশি আর তার কোনো ভূমিকা নেই। এটা শুধুমাত্র ইসলামে নয়, আমরা খ্রিস্টানেও তাই দেখি। যিশুর সময় যিশু কী করেছিলেন আসলে, সেই নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা যে যিশুকে বাইবেলে পাই সেটা চার্চের তৈরি করা একটা যিশু, তা সেখানেও আমরা দেখতে পাই যে একদম সম্পূর্ণ একটা পুরুষতান্ত্রিকতা, এবং সেখানে নারী বা মায়ের কোনো ভূমিকা নেই। ইসলামিক সমাজেও, খ্রিস্টান সমাজেও, কোনো ধর্মীয় নেতৃত্বের জায়গাতেও কোনো নারীকে দেখা যাবে না, বা কোনো গুরু রূপে বা কোনো আচার্য রূপে চট করে গ্রহণযোগ্য হবেন না, এটা আমরা দেখতে পাই। বিস্তারিত না গিয়ে আমরা আরো আধুনিক একটা পাশ্চাত্য ধর্মে যদি আসি, কমিউনিজম আধুনিক একটা ধর্ম, এবং সচেতন ভাবে আমি এটাকে ধর্ম বলছি, অনেকে আপত্তি করেন, কিন্তু অর্গানাইজ ধর্মের যা যা প্রিন্সিপাল, যা যা বৈশিষ্ট্য, তা সব কিছু এই মার্ক্সিজম এবং কমিউনিজমের মধ্যে আছে। শাস্ত্র আছে, পুরোহিততন্ত্র আছে, অংবং চং আছে, রং আছে, প্রতীক আছে, অবতার আছে, ঈশ্বর নেই কিন্তু অবতার আছে। এবং ওই একই রকম পাশ্চাত্যের বাকি দুটো ধর্মের মতন আমাদের বিশ্বাসটাই, বা আমাদের ঈশ্বরই একমাত্র সত্য এবং সবাইকেই সেই সত্যটা মানতে হবে, এই এই ঢংটাও আছে কমিউনিজম। সেখানেও দেখবেন সেই সংগঠন, সেখানেও দেখবেন নারীর কোনো ভূমিকা নেই। কোন এত আধুনিক এক ধর্ম পৃথিবীতে কমিউনিজমের এত প্রচার, এত প্রসার হয়েছে, এবং এখনো বামপন্থা যথেষ্ট প্রবল অন্তত ইন্টেলেকচুয়াল সমাজে, সেখানে দেখবেন যে নারী, নারীত্ব, মাতা, মাতৃত্ব, নারী শক্তি, দেবী শক্তি ইত্যাদি ইত্যাদি এর ভূমিকা একেবারেই গৌণ। তাই আমি বামপন্থা থেকেই ফেমিনিজমের উদ্ভব হয়, সেটা যত না নারী শক্তির বা মাতৃশক্তির আন্দোলন, তার চেয়ে বেশি একটা প্রতিযোগিতার আন্দোলন, পুরুষতন্ত্র এবং নারীতন্ত্র বা মাতৃতন্ত্রের একটা প্রতিযোগিতার আন্দোলন। তাই সেটাকে আমি এর মধ্যে আনছি। ভারতেও আসুন, পৃথিবীতে প্রথম সংগঠন করার চেষ্টা করেছিলেন ধর্মকে নিয়ে গৌতম বুদ্ধ, তার আগে অর্গ্যানিক, যেটাকে অনেকে পেগান বলে বা প্রকৃতি উপাসক বা যাই হোক বলে, বা আমাদের দেশে যে ক্যাটাগরিটাকে বেদান্তের পরম্পরা বলা হয়, সেইটা অনেক অর্গ্যানিক অবস্থায় ছিল। এবং প্রথম গৌতম বুদ্ধ সেটাকে একটা অর্গানাইজড করার চেষ্টা করেছিলেন, নিয়ে এসেছিলেন। এবং তিনি কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সমানভাবেই সমাদর করতেন, সবাই প্রতি তার সমান করুণা, আশীর্বাদ, শিক্ষা, সাধনা সব। কিন্তু তার সংগঠন তৈরির ক্ষেত্রে নারী সংঘে যোগদান করতে অনেক দেরি হয়েছে, যথেষ্ট দ্বিধা এবং ইতস্তত ভাব তার মধ্যে ছিল, বারবার এটা নিয়ে তাকে প্রশ্ন শুনতে হয়েছে, মেয়েরাও প্রশ্ন করেছে, তার শিষ্যরাও প্রশ্ন করেছে যে তার সঙ্গে কেন নারীরা যোগদান করতে পারছেন না বলে।
তিনি তার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, ফাইনালি শেষ পর্যন্ত তিনি বাধ্য হলেন, মেনে নিলেন, তার নিজের স্ত্রী সংঘতে যোগ দিলেন, আম্রপালির মতন একজন নগরবধূ সংঘতে যোগ দিলেন, নেতৃত্বের স্থানে চলে এলেন তারা। তার দ্বিধার অনেক কারণ ছিল, তার মধ্যে একটা প্রধান কারণ তিনি সংগঠনের স্বাস্থ্য এবং সংগঠনের স্থায়িত্ব নিয়ে তার চিন্তা ছিল, সেটা নারীর দোষে নয়। নারী পুরুষ উভয় যদি যথেষ্ট প্রস্তুত না থাকে, সাধনাটা একটা সময় সিরিয়াস দিকে না গিয়ে যদি একটা ব্যভিচারের দিকে চলে যায়, এই ভয়টা তার ছিল। এবং এই ভয়টা অমূলক নয়, পরবর্তীকালে মানে বুদ্ধের অনেক পরে পরবর্তীকালে সেই সমস্ত ব্যভিচার বা অনাচারের কথা আমরা জানি বৌদ্ধ সংঘতে। আরেকটা তার চিন্তা ছিল যে ভালো ভালো মেয়েরা যারা উন্নত চিন্তা ভাবনা করে, সাধনা করবে, তারা ঘরেই করুক, কারণ তারা যদি বেরিয়ে আসে, তারা যদি সংসার না করে, তাহলে উন্নত সন্তান আসবে না পরিবারে, সমাজের পক্ষে সেটা কল্যাণ হবে না। পুরুষরা যদি ত্যাগের পথে যায়, যদি অতটা উন্নত উন্নত পুরুষ সমাজে নাও থাকে, তাও উন্নত সন্তানের আসতে বাধা নেই, যদি নারী ঠিক থাকে বা মা মাতৃশক্তি ঠিক থাকে। এটা তার একটা চিন্তা ছিল। যাই হোক, সেগুলো তিনি অতিক্রম করে শেষ পর্যন্ত সংঘতে নারীদের আনতে মানে আহ্বান করলেন বা আনতে রাজি হলেন, কিন্তু মনে রাখতে হবে তিনি দ্বিধা করেছিলেন। এবং তার পরবর্তীকালে এখানে ওই আমি একটা কথা বলিনি, এই যেহেতু আমি আম্রপালির কথাটা বললাম, নগরবধূ শব্দটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল যে আজকে আমাকে এই ধরনের বৃত্তি, নগরবধূ বলি আমরা, গণিকা বলি, বারবনিতা বলি, এত সুন্দর সুন্দর শব্দ থাকতে আমাকে এখন যৌনকর্মী বলতে হবে, আমাকে সেক্স ওয়ার্কারের বাংলাটা বলতে হবে, অনেক যেখানে হীন করে দেওয়া হচ্ছে, অনেকটা নিচে নামিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটাকে, যেহেতু এটা বিদেশি বামপন্থীরা বলে, এটাই পলিটিক্যালি কারেক্ট চাকরি, তাই এত ভালো ভালো এত সম্মানজনক শব্দ থাকতেও বারবনিতা, গণিকা, হ্যাঁ, বারবধূ, নগরবধূ থাকতেও আমাকে কিন্তু সেক্স ওয়ার্কার বলতে হবে, এটাও আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ বলতে পারো শোষণ বা ল্যাঙ্গুয়েজ টেররিজম, ভাষা সন্ত্রাস ক্রমাগত আমাদের উপর বর্ষিত হচ্ছে। যাই হোক, শঙ্করাচার্য পরবর্তীকালে বৌদ্ধ যুগের পর যখন ব্রাহ্মণ্য ধর্মকে আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন এবং বুদ্ধের কাছ থেকে অনেক কিছু তিনি নিলেন, বিশেষ করে তার সংগঠনের দিকটা নিলেন এবং সাধারণ মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার দায়িত্বটাও অন্যভাবে তিনি নিলেন, বেদান্তের ভাষ্য রচনা হতে আরম্ভ করল, 10 নামী সন্ন্যাস প্রথা তিনি প্রথম চালু করলেন, চারদিকে 4টে মঠ করলেন, অর্গানাইজ করলেন, যেটাকে আজকে আমরা হিন্দু ধর্ম বলি, তখন ওইসব নাম ছিল না, হিন্দু ধর্ম কোনো ধর্ম ছিল না, বেদান্তের মূল স্রোত যে ব্রাহ্মণ ধর্ম সেটাকে তিনি আবার অর্গানাইজ করলেন, কিন্তু নারী সম্পূর্ণ ব্রাত্য হয়ে গেল সে অর্গানাইজেশনের জায়গা থেকে সম্পূর্ণ। তারপরে স্মৃতি টিতি যা কিছু আছে সেখানে, এই যে কিছুদিন আগে পর্যন্ত নারীর বেদ পাঠে অধিকার আছে কি নেই এই সমস্ত বিতর্ক, এইসব শঙ্করাচার্য পরবর্তীকালে যে সমস্ত স্মৃতি রচিত হয়েছে তার ফসল। সন্ন্যাসের ব্যাপারেও মানে মেয়েদের সন্ন্যাসের ব্যাপারেও অনেক বাধা, অনেক আপত্তি আজকেও ফেস করতে হয়। রামকৃষ্ণ মিশন যে মেয়েদের সন্ন্যাস দেন সেটা নিয়ে মোটেও মূল স্রোত শঙ্করাচার্য পন্থীরা আজও খুব একটা খুশি নন। আমাদেরই গুরু মহারাজের একটা উদাহরণ ঘটনা আমার মনে পড়ে গেল, যে তিনি একজন সাধিকাকে, বাঙালি সাধিকাকে তিনি সন্ন্যাস দিয়েছিলেন, তিনি গিয়েছিলেন তখন কৈলাস মঠে এবং কৈলাস মঠে সন্ন্যাসী হলেই তাকে আশ্রয় দেওয়ার নিয়ম আছে, কৈলাস মঠে যিনি অধ্যক্ষ বিদ্যানন্দ গিরি তিনি ভীষণ রাগ করলেন দেখে ব্যাপারটা, কয়েক বছর আগেকার ঘটনা, 30 বছর রাগ করলেন তিনি খুব, এবং তার স্বামী পরমানন্দের উপরে বা আমাদের গুরু মহারাজের উপরে তার একটা জোর ছিল, এই জন্য যে গুরু মহারাজ নিজে যখন সন্ন্যাস নিয়েছিলেন সেই সন্ন্যাস তাকে দিয়েছিলেন রামানন্দ অবধূত, কিন্তু অবধূত ছিলেন একদম স্বাধীন মুক্তমনা উলঙ্গ সাধু,
ওই সন্ন্যাসের কি কি পরম্পরা, কি কি রীতিনীতি, কি কি করতে হয়, কি কি বলতে হয় তিনি জানতেন না, ওই তো ভ্রুক্ষেপ ছিল না। যেহেতু দিতে হবে সন্ন্যাস, তাই তিনি ওই কৈলাস আশ্রম থেকে সন্ন্যাসটা দেওয়া হলো, তিনি নিজে হাতে করে দিলেন, কিন্তু যাবতীয় যা ক্রিয়াকাণ্ড সেগুলো সব বিদ্যানন্দ গিরি করেছিলেন। এক অর্থে তিনি কিছুটা গুরুর ভূমিকাটা পালন করেছিলেন, তাই তার একটা জোর ছিল গুরু মজার উপর। তাই গুরু মজার সাথে দেখা হতে তিনি তখন মানে বললেন যে পরমানন্দ ইয়ে ক্যা হ্যায়, তুমি একজন মেয়েকে সন্ন্যাস দিয়েছো। তখন গুরু মহাজ বললেন সে কি, একটু আগেই আপনি বেদান্তের ক্লাস নিচ্ছিলেন, আপনি বলছিলেন আত্মার কোনো লিঙ্গ হয় না, আর এখন আপনি আমাকে বকছেন এই জন্য। তখন বিদ্যানন্দ গিরি বলেন আরে ও তো আধ্যাত্মিক হ্যায় আর ইয়ে তো ব্যবহারিক হ্যায়, এটা একটা পুরনো যুক্তি যে আধ্যাত্মিক তত্ত্বতে ঠিক আছে বাবা, কিন্তু ব্যবহারে কিন্তু আমাদের আলাদা করতে হবে। তখন গুরু মহাজ বলেছিলেন এই আধ্যাত্মিক এবং ব্যবহারিকের দূরত্ব ঘোচাতে আমার আশা, এই আধ্যাত্মিক এবং ব্যবহারিকের মধ্যে যে সেতু নেই সেই সেতু রচনা করতে আমার আশা, এটা উনি বলেছিলেন। তাই জন্য এই কনফ্লিক্টটা আজও আছে সংগঠনের সাথে, নারী শক্তি মাতৃশক্তিকে একটু ব্রাত্য করে রাখা এই ব্যাপারটা আজও আছে। এর সাথে আরো একটা পর্যবেক্ষণ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই একমুখী একবজ্ঞা সংগঠনের ক্ষেত্রে মেয়েদের খুব একটা নেতৃত্বের জায়গায় আসতে দেখা যায় না, কারণ ওটা নারীর চরিত্র নয়, ওই অ্যাগ্রেশনটা যে আমার এই মত আমার এই পথ আমার এই ধারণা এইটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে, প্রচার করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, এটাকে জোর করে হোক গুজিয়ে হোক ভাজিয়ে হোক যেভাবে হোক এটাকে চারদিকে ছড়াতে হবে, এইটা একটা নারীর বা একটা মাতৃশক্তি যেটাকে আমরা বলি তার প্রকৃতির মধ্যে পড়ে না। তার প্রকৃতিতে বিস্তার আছে কিন্তু এই অ্যাগ্রেশনটা নেই, তাই জন্য কোনো এরকম ধরনের অ্যাগ্রেসিভ সংগঠনের মধ্যে আমরা নেতৃত্বের জায়গাতে নারীকে দেখি না, একটা দিক। আরেকটা দিক লক্ষ্য করার মতন, অনেকেই হয়তো আপত্তি করবেন, করতেই পারেন, আমি জেনারেলাইজ করছি না, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে সংগঠন যত বড় হয়েছে সাধনা তত কমেছে, ভজনা হয়েছে কিন্তু সাধনা তত কমেছে। সাধনা মানে সেখানে একটা শক্তির উত্থানের ব্যাপার আছে, সাধনা মানে সেই উত্থানের সাথে সাথে একটা স্বকীয়তা এবং স্বাধীনতার জায়গা আছে। ঠিক একটা বাগানে যেটা হয় আর কি, একটা গাছকে বেশি বাড়তে দেওয়া হয় না। আমি এমন অনেক সংগঠন জানি, ধর্মীয় সংগঠন অথবা সেবামূলক সংগঠন, যারা সেখানকার সদস্যদের এমনকি ব্রহ্মচারী সন্ন্যাসীদের রীতিমতন সাধন করতে দেন না, রীতিমতন নজরদারি করেন, সার্ভেলেন্স করেন যে তারা লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা ধ্যানে বসছে কিনা। সংগঠন সংগঠনের কাজ এটাই হচ্ছে যোগ, এটাই আধুনিক কথা, এটাই আমাদের বলে গেছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই এই গল্পটা সারাক্ষণ তাদের মাথার মধ্যে ঢোকানো হয়। এমনকি সেই সংগঠনের যে লিটারেচার, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা বা যাই হোক তাদের যে বইপত্র, তার বাইরে অন্য কিছু পড়তে দেওয়া হয় না। আমি জেনে বলছি, আমার আমি অনেক অনেক মানুষের সাথে মিলেমিশে, তবে আমি জেনেই কথাটা বলছি, এতটাই গোড়ামি। এবং তার পেছনে দুটো জিনিস কাজ করছে, একটা সাংগঠনিক স্বার্থ যে সবাই যদি নিজের তপস্যা এবং সাধন ভজন নিয়ে থাকে তাহলে সংগঠনের কাজ আরো বাড়বে কি করে, আরো আরো এগোবে কি করে ইত্যাদি ইত্যাদি। আরো সূক্ষ্ম যেটা হচ্ছে যে সাধনা মানে একটা ব্যক্তিত্ব উঠে আসা, আর ব্যক্তিত্ব মানে সেটা হয়তো সংগঠনকে ছাপিয়ে যেতে পারে, ব্যক্তিত্ব মানে সেটা হয়তো সংগঠনকে কোনো একদিন চ্যালেঞ্জ করতে পারে, ব্যক্তিত্ব মানেই হয়তো সংগঠনের সবকিছু সে একদিন নাও মানতে পারে। এবং শুধু সে একা মানছে না তাই নয়, তার তাকে ঘিরে হয়তো আরো 10 জন তৈরি হচ্ছে, যেহেতু তার মধ্যে একটা শক্তি সাধন লব্ধ শক্তি উঠেছে, জেগেছে, জাগছে। এইটা একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত আমি উল্লেখ করতে চাই। তার সাথে এটাও প্রশ্নটা আমি রাখতে চাই
যে তাহলে শক্তি পূজা, দেবী উপাসনা, বারাধনা এইগুলো নিয়ে কি সংগঠন করা যায়? মা কালী তার যে তপস্যা, তার যে সাধনা, সেই নিয়ে কি সংগঠন করা যায়? দুর্গা পূজা নিয়ে সংগঠন করা যায়, কিন্তু দুর্গা তত্ত্ব জাগানো নিয়ে কি সংগঠন করা যায়? সাধনার সাথে সংগঠনের প্রথম থেকেই কোথায় একটা যেন বিরোধ আছে, তাই না? কারণ সাধনা ব্যক্তিগত, সমষ্টিগত নয়। আমরা সবাই মিলে একটা ঘরে বসে একসাথে ধ্যান এবং পেছনে একটা ওম চলছে করতে পারি, তাতে যদি কারোর হয়তো ভালো ধ্যান হচ্ছে, কিন্তু সেই এগোনোটা তার নিজস্ব। সবাই আধ ঘন্টা পরে চোখ খুলে বলবে না যে এই আমি জ্যোতি দেখতে পেলাম, সবাই এক কথা বলবে না, তার নিজের অভিজ্ঞতাটা তার নিজস্ব। তো প্রেক্ষিত যে রচনা তার এটা প্রথম আমার পয়েন্ট। যেমন রামকৃষ্ণ মিশন ইনফ্যাক্ট একটা কারণ যে কারণে দুর্গাপূজা শুরু করতে বাধ্য হলেন, কারণ অনেকের মধ্যে প্রশ্ন আসতে শুরু করেছিল যে এটা কি হিন্দু ধর্ম থেকে সরে যাচ্ছে নাকি, এটা ঠিক কি করছে, করছেটা কি? গুরু পূজা হচ্ছে, সেবা হচ্ছে, সবই হচ্ছে বুঝতে পারছি, কিন্তু মূল স্রোত যে হিন্দু ধর্ম, বাঙালির যে শাক্ত ধর্ম, সেখান থেকে কি সরে যাচ্ছে? এই জবাবটা দিতে বা সেই তাদের সাথে নিজেদের আইডেন্টিফাই করাতে, তাদেরকে নির্ভয় করতে, না চিন্তা করো না বাবা, আমরা সবাই একই জায়গাতেই আছি, দুর্গাপূজা কিন্তু শুরু হলো রামকৃষ্ণ মিশন। এবার বেশি সময় নষ্ট না করে আমি দ্বিতীয় একটা পয়েন্ট আমি একটু ছুঁয়ে যাবো, এটা বিরাট টপিক আসলে, দ্বিতীয় পয়েন্টটা আমি একটু ছুঁয়ে যাব, সেটা হচ্ছে যে উৎস, মাতৃতত্ত্ব, দেবী তত্ত্ব, এর উৎসতে একটু আমরা যাব। আমরা ফিরে যাই কয়েক হাজার বছর পেছনে, 15,000-20,000 বছর পেছনে, আমরা যখন হান্টার গ্যাদারার্স ছিলাম, অর্থাৎ আমরা ভ্রাম্যমান এক জায়গায় থেকে আরেক জায়গায় যাই এবং আমরা শিকার করি, আমরা কুড়িয়ে বাড়িয়ে খাই, তাই হান্টার্স গ্যাদারার্স বলা হয়। সেই যুগে যখন আমরা গোষ্ঠীবদ্ধ জীবন যাপন করছি, 50-60-70 জনের এক একটা গোষ্ঠী, তার বেশি হলেই ঝামেলা লেগে যেত, মারামারি লেগে যেত। সেই সময় প্রথম পয়েন্ট আমার এটা যে একজন কেউ গর্ভবতী হলেন এবং তার সন্তান হলো, এটা একটা বিরাট আনন্দের জায়গা, সেই গোষ্ঠীর কাছে এটা একটা বিরাট ভালো খবর, একটা মজা, একটা আনন্দ, কারণ একটা শক্তি বৃদ্ধি, গোষ্ঠীর একটা নিজস্ব শক্তি বৃদ্ধির জায়গা এটা। তাই জন্য মেয়েদের একটা স্পেশাল স্টেটাস, তার চেয়েও গুরুত্বপূর্ণ অলৌকিক ব্যাপার, বেশ ছিল সবাই সাথে আমরা সবাই আছি, হঠাৎ কোনো একটি মেয়ের বা দুটি মেয়ের আস্তে আস্তে পেটটা বাড়তে আরম্ভ করলো, এ তো অলৌকিক ব্যাপার। পুজো করো, উপাসনা করো, যাদের এখনো পেট ফুলছে না তাদের পুজো করো, তাদের উপাসনা করো, এটা তো অদ্ভুত শক্তি আছে, অলৌকিক শক্তি আছে এদের মধ্যে, এদের মধ্যে যদি এদের যদি প্রসন্ন থাকে, এরা যদি হাসি খুশি থাকে, ভালো থাকে, তাহলে এদের মধ্যে থেকে আমাদের সেই শক্তিটা আসবে, সন্তান আসবে। অর্থাৎ সন্তান আসার পেছনে পুরুষের যে কোনো ভূমিকা আছে এটা তখনো মানুষ জানে না, নারী পুরুষ উভয়ই জানে না, এটাটা খুব ইম্পর্টেন্ট পাওয়ার ব্যালেন্সটা বোঝার জন্য। নারীর তখন কত পাওয়ার নারী নিজেও জানে না, যত্রতত্র গমন ছিল, অর্থাৎ তখনো পর্যন্ত ফ্যামিলি আসেনি, তাই জন্যে নারী পুরুষের মিলনের কোনো বাধা নিষেধ বা কোনো সংস্কার ওইসব ছিল না, তাই জন্যে নারীর সন্তান হতো, সেই সন্তানটি সকলের সন্তান হতো, তার অনেক পিতা, মা জানে কিন্তু পিতা কে জানে না, এবং পিতা বলে আদৌ কিছু হয় সেটাও তখনও জানে না। এক নম্বর, দু নম্বর হচ্ছে পুরুষেরা যেত শিকার ধরতে, খাদ্য সংগ্রহ করতে, আর সেই সময়টা আগুন রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু মেয়েদের উপরে থাকত। আগুনটা একটা বিরাট ব্যাপার, একটা বিরাট মানে প্রযুক্তি, এবং বিরাট একটা সমস্যা, বিরাট একটা সমাধান,
জঙ্গল থেকে আগুন জোগাড় করে নিয়ে এসে তাকে রক্ষণাবেক্ষণ করা, কোনো কারণে আগুন নিভে গেলে একটা বিরাট অশান্তি, মার ধর, ঝামেলা, সেই ভয়ে সেই আগুন নিভে যাচ্ছে বারবার, বৃষ্টি হাওয়া মরিয়া হয়ে পাথরে পাথর ঠুকছে, রাগ করে দুঃখ করে করতে করতে দুম করে একদিন চকমকি পাথরে হয়তো ঝিরিক করে আগুন জ্বলে উঠলো কি উঠলো না, হ্যাঁ চমকি উঠল, সেইটাই করে ধরা যায়। করতে 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 মীরা প্রথম আগুন একদম পাথর ঘষে জ্বালাতে শিখল, আর যতটা সম্ভব সেই রহস্যটা অন্যদের কাছে গোপন রাখলো নিজেদের হাতে ক্ষমতাটা রাখার জন্য। একটা গোষ্ঠী একটা গোষ্ঠীকে যখন আক্রমণ করতো, মেয়েদের চুরি করতো, অবশ্যই অপহরণ করতো, তাদেরকে তাদের মধ্যে থেকে তাদের গোষ্ঠীর সন্তান আসবে এই ব্যাপারটা ছিল, কিন্তু এই আগুনটাও যে তার মধ্যে হয়তো এমন একজনকে ধরেছি যে আগুন তৈরি করার রহস্যটা জানে, বড় সুবিধা হবে আমাদের, আমরা এখনো আগুনটাকে ধরতে পারছি না বা ধরে রাখতে পারছি না। সেকেন্ড কারণ, মেয়েরা পাওয়ারফুল। তিন নম্বর কারণ, মেয়েদের একটা আলাদা মর্যাদা তৈরি হতে আরম্ভ করলো সেই যুগে, মানে কৃষি পূর্ব যুগে, প্রি এগ্রিকালচারাল যুগে। সেটা হচ্ছে গোষ্ঠীকে নিরামিষ খেতে শেখালো মেয়েরা। পুরুষেরা তো যাচ্ছে প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন তো আর ভালো ভালো বেশি বেশি শিকার করে নিয়ে আসা যায় না, তাই কম টম আসতো ওই কুড়িয়ে বাড়িয়ে কোনো রকমে, তাই নিয়ে ভাগাভাগি নিয়ে প্রচন্ড মারামারি, ঝগড়া, অশান্তি, খুনোখুনি পর্যন্ত, আর এই নিয়ে মেয়েরা তটস্থ হয়ে থাকতো। আবার এরা শুরু করবে, মেয়েরা তাও একটু না খেয়ে থাকতে পারে কিন্তু পুরুষদের এই খাওয়া নিয়ে মারামারি, তাই যতক্ষণ পুরুষরা বাইরে বাইরে আছে ওই আগুন বাঁচানো এবং এইটা সেইটা চেষ্টা করা নিজেরা খেয়ে খেয়ে, পাতা ফল তোমার আরো যা কিছু, ফুলম ফলম কন্দম নালম, ফুল টুল যা পাচ্ছে, শিকড় বাকড় ঘাস পাতা যা পাচ্ছে, হ্যাঁ খেয়ে 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 দেখছে, একটু আগুনে ঝলসে নিয়ে দেখছে, একটু জলে ভিজিয়ে দেখছে, নানা রকম এক্সপেরিমেন্ট করতে 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 দেখছে যে কিছু কিছু জিনিস বেশ খাওয়া যাচ্ছে, আর অনেকটা করে সহজেই জোগাড় করা যাচ্ছে, তাই মাংস খেয়ে হয়তো পেট ভরলো না, বাদ 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 বাকিটা দেখি পেটটা ভরানো যাচ্ছে, মারামারিটা কমতে আরম্ভ করলো, খুনোখুনিটা কমতে আরম্ভ করলো, মেয়েদের মর্যাদা আরো তার জন্য বাড়তে আরম্ভ করলো। এবার অনুমান করা যায় যে যখন থেকে জানতে পাচ্ছে গোষ্ঠী যে এই নারীর মা হওয়ার পেছনে পুরুষের ভূমিকাটাও আছে এবং অপরিহার্য, তবে থেকে পাওয়ার ব্যালেন্স একটু করে অবশ্যই বুঝতেই পারছে পাল্টাতে আরম্ভ করছে, যখন জানে যে নারীরা তারা যে মা হবে তার জন্য তারা পুরুষের উপর কোথায় একটা নির্ভরশীল, ডিপেন্ড করছে তার উপরে, তখন এই পাওয়ার ব্যালেন্স বা পুরুষতান্ত্রিকতা ব্যাপারটা হ্যাঁ ধীরে ধীরে আসতে আরম্ভ করলো। তাও তখন এই অত পুরুষতান্ত্রিকতা, পুরুষ লিড করবে সব ব্যাপারে, নারী লিড করবে সব ব্যাপারে, এরকম নয়, কিছু কিছু জায়গায় যেগুলো পুরুষ পারে সেগুলো পুরুষ লিড করবে, কিছু কিছু ব্যাপার যেগুলো মেয়েরা পারে সেগুলো নারী লিড করবে, এইসব কচকচি ইজমের কচকচি তখনকার। যাই হোক, তারপর যখন আরেকটা খুব ইন্টারেস্টিং কথা আমি এখানে বলে নি যে তারপর যখন তোমার কৃষি অর্থ সমাজ ব্যবস্থা এলো, তখন থেকেই যেটাকে আজকে আমরা মূল স্রোতে যেটাকে আমরা কৃষ্টি বলি সেইটা ধীরে 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 বিবর্তিত হতে আরম্ভ করলো, সেটার একটা ফর্ম পেতে আরম্ভ করলো। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ একটা কথা বলতেন যে ওই যে ধান রোপণ করছি ওই আঙুলের ডগা ব্যবহার করছি, এই আঙুলের ডগার সাথে আমাদের মস্তিষ্কের খুব নিবিড় সম্পর্ক, আর সেখান থেকেই কৃষি, কৃষি থেকে কৃষ্টি, কালচার, কাল্ট, কালচার, কালটিভেশন, সিভিলাইজেশন, এই সমস্ত রুট গুলো কিন্তু তোমার এই এগ্রিকালচারাল যে রেভলিউশন সেখান থেকে শুরু হয়েছে। আর যা কিছু আমরা উৎপন্ন করছি, যেমন ধরো চাল থেকে ভাত, পরবর্তীকালে দুধ, যখন আমরা গোপালন শুরু করেছি নারকেলের ব্যবহার, এগুলো সব ব্রেইন ফুড, সব মস্তিষ্ককে মানে আরো সক্রিয় করে, বুদ্ধি বিকাশের পক্ষে ভালো। তার সাথে যে একটা মূল স্রোত যে সাংস্কৃতিক চর্চা, সেটা আস্তে আরম্ভ করি। আরেকটা এখানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা একদম আধুনিক ইতিহাসবিদরা বলছেন,
একদম আধুনিক যারা ইতিহাসবিদ তারা বলছেন, কিছু যে রয়ে গেল যারা এই মূল স্রোত কৃষি কৃষিয়ার্থ সমাজ ব্যবস্থার মধ্যে ঢুকলো না, তারা অজ্ঞ বলে নয়, তারা পিছিয়ে আছে বলে নয়, তারা জঙ্গল থেকে বেরোতে চাইলো না বলে নয়, আউট অফ চয়েস, খুব গুরুত্বপূর্ণ, তারা বেছে নিল ভ্রাম্যমান জীবনটা, তারা বেছে নিল এমন একটা জীবন যে জীবনে বসে পড়তে হবে না আমাকে, জলের ধারে জমিকে আশ্রয় করে, ওই টিপিক্যাল ওই ফ্যামিলি আর ওই ভবিষ্যৎ চিন্তা আগামী বছর কি হবে ইত্যাদি ইত্যাদি, ওর মধ্যে আমাকে আটকে যেতে হবে না, আমার যে জীবনটা আছে সেই জীবনে আমি মুক্ত স্বাধীন বেছে নিল, একটা বিরাট, এমন নয় যে ওরা পিছিয়ে গেল, ওদেরকে প্রান্তিক করে রাখা হলো, ওরকম নয় ব্যাপারটা। যেখান থেকে আমরা অনার্য শব্দটাকে আমরা কিছুটা বুঝতে পারি, অনার্য সংস্কৃতি সেটাও একটা সংস্কৃতি, আর সেই সমস্ত সংস্কৃতিতে আমরা দেখছি দেবী পূজা, মাতৃশক্তি, মাতৃ আরাধনা ইত্যাদি 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 বিষয়গুলো স্ট্রংলি রয়ে গেছে, এবং যে সমস্ত অর্গানাইজ ধর্ম তারা এদেরকে ধ্বংস করেছে, পেগানদের শেষ করেছে, এবং তাদের যে সমস্ত ফিলোসফি যা কিছু আছে তার ভালো দিকগুলো নিয়েছে, কিন্তু মাতৃদিকগুলো নারীর দিকগুলো একদম নেয়নি, একেবারেই নেয়নি, চাপা দিয়ে দিয়েছে, ধামা চাপা দিয়েছে। যেমন ধরো ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে ঝামেলা মেরিকে নিয়ে, মানে অনেক ঝামেলার মধ্যে একটা হচ্ছে মেরিকে নিয়ে, ক্যাথলিকরা বলেছিলেন যে মেরি হচ্ছেন স্বর্গের দেবী, সুতরাং স্তুতি বা পূজার যোগ্য, প্রোটেস্ট্যান্টরা বলছেন যে যিশু ছাড়া, যিনি সাক্ষাৎ ঈশ্বরের সন্তান, তিনি ছাড়া আর কেউ দেবী হতে পারেন না বা দেবতা হতে পারেন না, স্বর্গে তার কোনো ভূমিকা থাকতে পারে না, আর বিশেষ করে নারী বলে আরো পারে না, অতএব ইম্যাকুলেট কনসেপশন ইত্যাদি ইত্যাদি অজনিজ, হ্যাঁ এই সমস্ত নস্যাত করে দিয়ে তারা মেরিকে একজন সাধারণ মানবী যিনি পাকে চক্রে ঈশ্বরের সন্তানের মা হয়েছেন সেটাকে তারা অ্যাকসেপ্ট করে, এবং তাই নিয়ে তারা ক্যাথলিকদের সাথে দ্বন্দ্ব হয় তাদের। তাহলে এতটাই মানে তোমার ধরো ইন্ডিজিনিয়াস যে কালচার বা যে মাতৃশক্তি বা মাতৃর যে বিকাশ, সে শক্তির বিকাশ সেটাকে ওরা চাপা দেওয়ার চেষ্টা করেছে বা কেটে দেওয়ার চেষ্টা করেছে, মূল শুদ্ধ উপরে নেওয়ার চেষ্টা করেছে। তাই ভারতবর্ষেও এইসব নিয়ে আগেও আলোচনা হয়েছে এবং আরো ভবিষ্যতেও হবে যে এই অনার্য কালচারের আর্যীকরণ হয়েছে। শিবই একজন অনার্য দেবতা, মানে যদি আমরা শিবের রুটটা দেখি, পরবর্তীকালে তাকে আর্যীকরণ করতে বাধ্য হয়েছে, এমন নয় যে খুব আনন্দ করে করেছে, কারণ শিব বা শিব কনসেপ্ট যেখানে একদম প্র্যাকটিক্যাল, মানে শুধু ধর্মের কথা বলা হচ্ছে তাই নয়, আরো কত সায়েন্সেস, যোগ, আরো মানে তোমার ধরো বিভিন্ন রকমের চিকিৎসাবিদ্যা, অঙ্ক, গণিত, সাংস্কৃতিক চর্চা, নৃত্য, গীত, সঙ্গীত, সমস্ত কিছু শিবের কাছ থেকে কত আসছে, এমন নয় যে মূল স্রোত সংস্কৃতিতে ছিল না, কিন্তু শিবের কাছ থেকে অঢেল এক বিরাট ঐশ্বর্য আসছে, বিরাট জনপ্রিয়তা হচ্ছে আসছে সহ হচ্ছে, সেগুলোর চাপে পড়ে সেই দক্ষ যোগ্য বা যাই হোক সেগুলো রূপক, তার মানে হচ্ছে আর্যীকরণ করা হলো, মূল স্রোতে অ্যাকসেপ্ট করা হলো। এই প্রেক্ষিতটাও খুব মানে 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 গুরুত্বপূর্ণ বোঝার জন্য। তৃতীয় যে কথাটা, বিবর্তনের একটা কথা আমি বলি, আমি একবার একদম অন্য দিকে সরে যাচ্ছি, মানে আস্তে আস্তে আধ্যাত্মিক যে সত্য, শক্তির যে তত্ত্ব সেই দিকে আমি আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি। বিবর্তন, আমরা যখন বিবর্তন নিয়ে ভাবি, আমরা ঠিক ডারউইনিয়ান বিবর্তনবাদের মধ্যে আবদ্ধ থাকি না, ওটা খুব গুরুত্বপূর্ণ, ওটাকেও আমরা বিচারের মধ্যে রাখি, কিন্তু ওইখানে আটকে থাকি। লক্ষ্য করে দেখা যাচ্ছে, ঋষিরাও লক্ষ্য করেছেন, যে ধরো আর্লি লাইফ ফর্ম গাছ, পশু পাখি, আরো অনেকগুলো স্টেজ পেরিয়ে এসে, আরো কিছু স্টেজ পেরিয়ে এসে মানুষ, অধ মূল ঊর্ধ্ব শাখা বৃক্ষ,
অর্থাৎ মূলটা নিচে শাখা উপরে। পশু পাখির জগৎ হরাইজেন্টাল, মূল এবং শাখা একটা লাইনে প্যারালেল টু গ্রাউন্ড ঘুরছে আস্তে আস্তে, দেখো। মানুষ হোমো ইরেক্টাস, ঊর্ধ্ব মূল ও অধঃশাখা, মূলটা ওপরে, ব্রেন থেকে সব শাখা প্রশাখা প্রসারিত হচ্ছে, 180 degrees ঘুরে যাচ্ছে। তাই জন্য যতক্ষণ পর্যন্ত পশু পাখি এবং মানুষ যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত এভলিউশনটা ফিজিক্যাল, স্থূল, শারীরিক। যখনই হোমো ইরেক্টাস ব্রেনটা ওপরের দিকে চলে যাচ্ছে, প্রথম মানুষ এমন এক প্রাণী যা আকাশের দিকে তাকাচ্ছে, তখন এবার ইনভলিউশন শুরু হচ্ছে, চেতনার যাত্রা, চেতনার বিবর্তন, ঊর্ধ্ব মুখ। আর সেইখান থেকেই এই শক্তিতত্ত্বের রূপক বা শক্তিতত্ত্বের যে বিজ্ঞান সেইটা প্রকাশ হতে আরম্ভ করছে সেইখান থেকে। তারা এটাও দেখছেন যে শক্তির আলাদা করে কোনো লিঙ্গ নেই, অর্থাৎ যেখানে যেখানে প্রচুর শক্তি, মানে শুধু তো মানুষের মধ্যে না, জীব জন্তু প্রাণ জড় জগৎ গ্রহ নক্ষত্র শক্তির তো পুরো খেলা, আর সেই শক্তিতে তো আলাদা করে কোনো লিঙ্গ নেই। আমরা মেল ফিমেল প্রিন্সিপালটা সব জায়গায় দেখছি, অবশ্যই একদম পার্টিকেল লেভেল থেকে, মলিকুলার লেভেল থেকে, অ্যাট্রাকশন রিপালশনের খেলাটা আমরা সব জায়গায় দেখছি। এটা মানবিক সমাজের মধ্যেও রয়েছে, এক একটা মানুষের মধ্যেও রয়েছে, এক একটা মানুষের জিনের মধ্যেও রয়েছে, কোষের মধ্যেও রয়েছে, চক্রের মধ্যে রয়েছে, সমস্ত ক্ষেত্রে রয়েছে এই মেল ফিমেল প্রিন্সিপাল। তার মানে এটা না, এটা ওই নারী পুরুষ লিঙ্গ নয়, প্রিন্সিপালটা রয়েছে। এবং সেই প্রিন্সিপাল অনুযায়ী শিবলিঙ্গর অনেক রকমের ব্যাখ্যার মধ্যে বা অনেক রকমের বিজ্ঞানের মধ্যে, এটাও একটা বিজ্ঞান যখন বোঝা গেল বা যখন এরকম ধরনের অভিজ্ঞতা হতে আরম্ভ করলো যে শক্তি এবার ঊর্ধ্বমুখে যাবে, বিবর্তন এবার অন্য, মানে চেতনা এবার চৈতন্যের দিকে যাবে, তখন এই শিবলিঙ্গের যে রূপকটা সেখানে দেখো দেখানো হচ্ছে যে লিঙ্গ ঊর্ধ্বমুখী, স্থির, জনিপীঠ বিস্তারমুখী, একটাকে আধার করেই আরেকটা, ঊর্ধ্বমুখ হলেই বিস্তার সম্ভব। আরেকটা মেল ফিমেল প্রিন্সিপালের যে মিলনের যে কনসেপ্ট, তো এইটা যখন তোমার ঋষিদের যে আত্মচেতনা বা আত্ম গবেষণার মধ্যে থেকে বেরিয়ে আসতে আরম্ভ হলো, তখন এটা একটা সাধনা, একটা অঙ্গ, এগুলো সবই সাধন সাপেক্ষ। এটা শুধু আলোচনা করলে বা এটা নিয়ে খুব মানে ভক্তি ভরে গান গাইলেই কাজ হবে না, এটা সাধন সাপেক্ষ, এটা বোঝাটা দরকার আছে। এবার চতুর্থ যে পয়েন্টটার উপর আমি আসতে চাই, একদম মূল আধ্যাত্মিক তত্ত্বে ঢোকার আগেই একটা কথা আমরা শুনে থাকি বুদ্ধিজীবী মহলে, দেশে এবং বিদেশে, সেটা হচ্ছে ওদের ধর্ম, অর্থাৎ খ্রিস্টান, ইসলাম, কমিউনিজম, এগুলো মনোথিস্টিক, মনোথিজম, এক ঈশ্বরবাদ। আর এই কমিউনিজম ঈশ্বর বলে না, কিন্তু ওদের যে মনোলিথিক স্ট্রাকচারটা আমরা সবাই জানি, ঈশ্বর তো বৌদ্ধরাও বলেন না, ঈশ্বর তো জৈনরাও বলেন না, সুতরাং ওটা করে কোনো ফারাক করা যাবে না। যাই হোক, তার মানেই আমরা তাহলে কি হচ্ছি, অথবা পেগানরা কি হচ্ছে, যারা খ্রিস্টান কিংবা ইসলাম কিংবা ইহুদি বা কমিউনিস্ট নয়, তারা কি হচ্ছে, পলিথিস্টিক, কোন মূর্খ। ধরো ভারতবর্ষের একদম প্রান্তিক কোনো জায়গাতে কোনো লোক যে হয়তো খুব দেবদেবী মানে, সে বলবে যে আমাদের বহু ঈশ্বর, আমাদের তিনটি চারটি ঈশ্বর আছে আমাদের ধর্মে, বলবে? বলবে না, বলবে আমাদের অনেক দেবদেবী আছে। একটা গ্রামের হয়তো সব মানুষ সেই গ্রামের সেন্ট্রাল কোনো জায়গায় একটা বড় গাছকে খুব মানে, বিশ্বাস করে, মানত করে, বছরে দুবার পুজো করে, বেদি টেদি করে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু সে বলে না যে পাশের গ্রামটার দেবতাও এ। এক নম্বর কথা,
দু নম্বর কথা হচ্ছে, এটাও সে বলে না পুরো জগৎ এই বৃক্ষটা চালাচ্ছে, সে বলে এ আমাদের লোকাল গার্জিয়ান, পুরো জগতের পিছনে একটা এক ঈশ্বর অবশ্যই আছে, কিন্তু তারই একটা রূপ হয়ে আমাদের জন্য ইনি গৃহদেবতার মতো, পঞ্চায়েতের প্রধান মতো, তাকে কেউ বলবে না প্রধানমন্ত্রী, কিন্তু বলবে প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি হয়ে তিনি এখানে আছেন আমাদের ভালোর জন্য। তাহলে পলিথিস্টিক তো বলা যাবে না, অথচ মনোথিজমের বলার মধ্যে যেন অহংকার, যা এক ঈশ্বরবাদ, অর্থাৎ কত আমরা সাইন্টিফিক, আর এরা নানা রকমের দেব দেবী ইত্যাদি ইত্যাদি, বহু ঈশ্বর বহু দেব দেবী কত পিছিয়ে আছে। আরেকটা শব্দ এড়িয়ে যান যেটা ইংরেজিতে আছে প্যান্থিজম, যে প্যান্থিজমের মানে হচ্ছে যেখানে এই পুরো ব্রহ্মাণ্ড বিশ্ব ঈশ্বরের প্রকাশ বলে মনে করা হয়, সেই সমস্ত কালচারেও অসংখ্য দেব দেবী থাকেন। এবং দেখা গেছে যারা এরকম প্যান্থিস্টিক কালচার, তারা কোনোদিন সাম্রাজ্যবাদ করেননি ধর্মের নামে, তারা কোনোদিন এক্সপ্যান্ড করার চেষ্টা করেননি হাতে তরোয়াল নিয়ে বা বন্দুক নিয়ে, তারা কোনোদিন কাউকে কনভার্ট করার চেষ্টা করেননি, ওটা ডিএনএতেই থাকে না, ওই রকম ধরনের কালচারে ডিএনএতেই থাকে। তাই না, আমাকে যখন ধরো কেউ যখন বলে যে আমাদের তো 33 কোটি দেব দেবী, একটুখানি কটাক্ষ করে আমাদের তো 33 কোটি দেব দেবী, তখন আমি বললাম এটা কোত্থেকে জানলেন, কোন বইতে পড়লেন? বলে না না সবাই তো বলে। আপনি কোত্থেকে জানলেন, আপনি গুনলেন কবে? 33 কোটি ছেড়ে দিন, 33টা দেব দেবীর নাম আমি আপনি আমাকে এখন বলুন, বলতে পারবেন কি যে কটা দেব দেবী আছে একটু তাদের চিন্তা করুন, কয়েকটা চিন্তা করুন। সব তো প্রকৃতির এক একটা শক্তি, অগ্নি, সূর্য, বরুণ, বৃহস্পতি, বৃক্ষ, মাটি, এরাই তো দেব দেবী। আরেকটু উপরে গেলে আরেকটু হায়ার কনসেপ্ট, বিজ্ঞান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সৃষ্টি স্থিতি প্রলয় কনসেপ্ট তো এগুলো, ইন্দ্র মন, একটু ভাবলেই তো এই কথাগুলো রিপিট করতে হয় না, একটু ভাবলেই তো আপনার কাছে উত্তরটা আছে যে আমাদের দেবদেবী একটা বিজ্ঞান, একই ঈশ্বর কিন্তু তার অনেক অনেক, সেই ঈশ্বরের বহুমুখী শক্তির বহু বহু প্রকাশ, তার আমরা এক একটা নাম দিয়েছি। যদি বলি গ্র্যাভিটি তখন বলে হবে বাহ কত সায়েন্স, যদি আমি তাকে পাতাল দেবী বলি তখন বলে বাবা কত গোড়ামি, কি সাংঘাতিক কুসংস্কার, এটা মনে হবে তাই না? যাই হোক, তুমি কাবেরী তুমি হাত তুলছিলে, কিছু বলছিলে? আসলে এত ভালোভাবে কথাগুলো চলছে, এখানে ইন্টারাপ্ট করতে ইচ্ছে হচ্ছে না, কিছু কোয়েশ্চেন তো আসছে। একটা জিনিস এই এখানে জিজ্ঞেস করছি, এই বুদ্ধিজীবী কথাটা যেটা বললে, যারা এটা এরকম ভাবে বিভিন্ন ধর্মের কথা বলেন, তো বুদ্ধিজীবী কথাটা আমার কাছে খুব অবাক লাগে, মানে কৃষিজীবী শ্রমজীবী এইসব কথাগুলো শোনা যায়, কিন্তু বুদ্ধিজীবী এই একটা কার্ড, এটা একটা খুব অদ্ভুতই। তো এইরকম কিছু বুদ্ধিজীবীরা আজকে আজকে সমাজে মানে কিছু দেব দেবী এবং আমাদের যারা মহাপুরুষরা তাদের বিরুদ্ধে বেশ কিছু বিরূপ মন্তব্য করছেন, এই বিষয়ে তোমার কি একটু কিছু বক্তব্য? মানে এই আমাদের দুর্গা তার সঙ্গে অসুরের যে সম্পর্কটা, এটা একটা খুব নোংরা সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছেন, তারপরে তাকে একটা অনার্য দেবী বলা হচ্ছে, বা আমাদের যিনি যুগাবতার বলে আমরা যাকে বিশ্বাস করি শ্রী রামকৃষ্ণ, তাকে একটা হোমোসেক্সুয়াল, এতে কি একটা কোনো মানে নিজেকে একটা প্রচারমুখী একটা কিছু দেখানো বা একটা বৈপ্লবিক কিছু একটা কিছু বলার কথা তারা ভাবছে, না তুমি কিভাবে সেটা দেখছো? না না, এখানে নিজেকে প্রচার করার থেকেও আরো গূঢ় এক চক্রান্ত আছে, সেটা হচ্ছে যে ভারতকে টুকরো টুকরো করো, বাংলার বাংলার যে হিন্দু শক্তি সেই শক্তিটাকে তুমি ভাঙো, ফ্র্যাগমেন্টেড করো, দ্বন্দ্ব তৈরি করো। এবং আগের দিন আলোচনা হয়তো কেউ কেউ শুনেছে আমাদের 21 তারিখে, সেটা নিয়ে বিস্তারিত কথা হয়েছে।
যেমন ধরো সাংস্কৃতিক বা সভ্যতার একটা বিবর্তন হয় না, তেমনি এদের এই ভারত সংস্কৃতিকে নিন্দা করারও একটা বিবর্তন হচ্ছে। প্রথম প্রথম আজগুবি, রাম আজগুবি, কৃষ্ণ আজগুবি, রামায়ণ মহাভারত যা কিছু হয়েছে আজগুবি, বুদ্ধ থেকে একটা কি সত্য সত্য আসতে শুরু করেছে, এটা কলোনিয়াল। হ্যাঁ, দুর্গা কালী কি যাচ্ছে তাই সব পুতুল পুজো, এইসব আজগুবি আজগুবি সব রূপ। হ্যাঁ, চারটে হাত, 10টা হাত, জিব্বার করা, নানা রকমের এই সমস্ত ছিল, এগুলো কলোনিয়াল, মানে কলোনিয়াল যুগ কেটে গেছে তার আগে, মানে পলিটিক্যালি কলোনিয়াল যুগ কেটে গেছে, কিন্তু কলোনিয়াল যে হ্যাং ওভার, তার যে নেশাটা তখনও ছিল, এবং বিদেশ থেকে এই কথাগুলো বামপন্থীরা বলছিলেন এবং আমাদের বামপন্থীরা রিপিট করছিলেন। তারপরে আস্তে আরম্ভ করলো যেটা তুমি বলছো যে অনার্য, অত এটা তো অনার্য, এটা তো আর্য। দুর্গা কালী, হ্যাঁ আমি তো একটু আগেই বললাম যে অবশ্যই এই অনার্য সংস্কৃতি থেকে এসেছে এবং আর্যিকরণ হয়েছে, এবং আর্যিকরণ যে কোনো মুহূর্তে হতে পারে, মানে তুমি যখনই ধরো আর্য সভ্যতার সংস্পর্শে এসে নিজের রীতিনীতি একটু পাল্টাচ্ছ, তার বিজ্ঞানটা বুঝতে পারছো, তুমি সেগুলো করতে আরম্ভ করছো, তুমি তুমি আর্য সংস্কৃতির মধ্যে এসে যাচ্ছ, তুমি এদেশের লোক, একজন হিন্দু লোক হয়ে তুমি বেলা 12টার সময় ঘুম থেকে উঠছো ধরো, 5টার সময় একটা ফাস্ট ফুড খাচ্ছ, আর নিজের দাদুর মতন বৈশি লোককে নাম ধরে ডাকছো, তুমি মানে এই দেশের লোক হয়ে তুমি সম্পূর্ণ অনার্য। আর অনার্য মানে সব খারাপ তাও নয়, তাদের নিজের নিজের কিছু কিছু জায়গা আছে, তারা তাদের কিছু গুণ আছে যার জন্য তারা অনেক কিছু করেছে এই জগতে, যাই হোক সেটা আলাদা কথা, কিন্তু বিবর্তন হচ্ছে। তাতেও বাঙালির মধ্যে দুর্গাপুজো কি এই দেবী পক্ষ নিয়ে আবেগটা কমানো যাচ্ছে না, কি করা যায়। তখন ওরা এবারে এটা নতুন গল্প যে একদম ইন্দ্র পাঠালেন উর্বশীকে দুর্গা সাজিয়ে, এবং তিনি একজন পতিতা বা বারবনিতা যাই হোক, এবং তিনি আমাদের সহজ সরল আদিবাসী রাজা অসুর, তাকে আহ্বান করলেন এবং তাকে মানে লোভ মানে প্রলোভিত করলেন, এবং বিছানায় শোয়ার পর পুরুষেরা খুব দুর্বল হয়ে যায়, বিশেষ করে তাদের মধ্যে যখন কাম জাগে, সেই অবস্থায় তাকে টাক করে মেরে দিলেন। এইভাবে আর্য মানে এই নরহত্যা কি করে একটা একটা মানে উৎসবের কারণ হতে পারে, এরকম ভাবি একজন আমার সাথে তর্ক করছিল কদিন আগে। তখন আমি বললাম যে ও তাহলে এখন তাহলে আপনি স্বীকার করছেন যে এটা রাজগুবি রূপকথা নয় বা পৌরাণিক নয়, তখন এটা ইতিহাস স্বীকার করছেন, এটা আগে এটা স্বীকার করছেন, তাই এটা ইতিহাস যে দুর্গা বলে সত্যি করে একজন ছিলেন, যে তিনি বারবনিতা, অসুর বলে সত্যি করে একজন ছিলেন আদিবাসী রাজা, এটা স্বীকার করছেন, এটা ইতিহাস। একটু থমকে গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এটা তো ইতিহাস। আমি বললাম বাহ, আমি তো জানতাম না যে আদিবাসীরা আগেকার দিনে এত মায়াবিদ্যা জানতো, এই মুহূর্তে মহিষ হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে সে মুশিক হয়ে যাচ্ছে, আরেক মুহূর্তে আরেকটা রূপ পাল্টাচ্ছে, বা সাংঘাতিক। তো আমি তো জানতাম না যে তখনকার এই বহিরাগত আর্য বারবনি তারা 10টা হাত নিয়ে ঘুরে বেড়ান, আর তারা সিংহের পিঠে চাপেন, আর তাদের ছেলে মেয়েরা কেউ হাঁসের পিঠে চাপে হাতে বিনা নিয়ে, কেউ প্যাঁচার পিঠে চাপে, আমি জানতাম না, কেউ ময়ূরের পিঠে চেপে উড়ে উড়ে বেড়ান, জানতাম না এগুলো, কেউ ময়ূরের পিঠে, এগুলো সব কি তখন মনে হচ্ছে এগুলো এগুলো ইতিহাস নাকি। এদিকে থেকে যেতে আরম্ভ করলেন, হ্যাঁ কুসংস্কার আচ্ছন্ন ইত্যাদি ইত্যাদি, এটা আসলিক মানসিকতা অমুক তমুক, নানা রকম আমাকে বলতে আরম্ভ করলেন, কিন্তু পেরে উঠলেন না উত্তরটা। আর আমি অবাক হয়ে যাই যে উত্তর দিতেও মানে হিন্দুরা অনেক সময় ভয় পান, যারা খুব মানেন, যাদের মধ্যে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা আছে আমাদের দেবীর প্রতি, কিন্তু কেন ভক্তি করছি জানে না, এই অজ্ঞতা, এটা আমার একটু খারাপ লাগে। তাই বিজ্ঞানের কথা তো একটু পরে বলবোই, এবং এতক্ষণ ধরে বলেও আসছি মানে দুর্গা কালী ইত্যাদি বিজ্ঞান। আর একটা জিনিস লক্ষ্য করবে যে এই থিমটা আবার পাল্টে যাবে কালী পুজোর ক্ষেত্রে, কারণ সেখানে তো আবার কালো রমণী সাদার বুকে, তাই না, ওখানে আর্যের প্রচন্ড অত্যাচার অনার্যের প্রতি তো বলা যাবে না, উল্টো তো ভরসা ভদ্রলোক তো যিনি শুয়ে আছে, তাই তখন আবার একটা অন্য গল্প ফাঁদতে হবে। এদের কন্টিনিউয়াসলি গল্প ফাঁদতে হচ্ছে, নতুন নতুন গল্প, নতুন নতুন ন্যারেশন তৈরি করতে হচ্ছে, এই সাবাল্টন স্টাডিজ
আর সব বিদেশ থেকে আসছে। দুর্ভাগ্য আমার সেইখানেই লাগে যে বাঙালির দুর্গা বাঙালির কালী যদি সমালোচনা করতেই হয়, হে বাঙালি নিজের ভাষায় করো, তাই না? নিজের বুদ্ধি খাটিয়ে করো, অপরের কাছ থেকে ধার করছো কেন? সেই তো নোট মুখস্থ করে বড় হয়েছ, সেই তো নাম্বার তুলেছ, মেমারি পাওয়ার আর ডিগ্রি পেয়েছ করে আজও তুমি বিদেশি ন্যারেটিভের নোট মুখস্থ করছো, আর তাই দিয়ে নিজের মাকে সমালোচনা করছো। নিজের মাকে সমালোচনা করার জন্য তোমার বুদ্ধি যথেষ্ট নয় তোমার মনে করছে। আকালটা এইখানে, এইটা আমার খারাপ লাগে। সমালোচনা করছে এটা বড় কথা নয়, মানে ঠাকুর দেবতাকে সমালোচনা করা এটা সারা জীবন মানে প্রাচীন কাল থেকে চলে আসছে, কেউ না কেউ সমালোচনা করবেই, আর সমালোচনা করার উদ্দেশ্য মোটিভ ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার করবে। যারা সমালোচনা করছে তাদের মধ্যে একটা মৌলিকত্ব দেখতে চাই, তারা তো বাঙালি। যিশুকে নিয়ে সমালোচনা করতে গেলে না হয় ওদের কথা তোরা ধার কর, কিন্তু আমাদের দেবী আমাদের দুর্গা আমাদের কালী সমালোচনা করার যদি অধিকার মনে আছে মনে হয় তো আছে, নিজে থেকে ভেবে বার কর না কিছু সমালোচনার কিছু পয়েন্টস, ভালো ভালো যুক্তি, তাই না? তুমি যে শ্রীরামকৃষ্ণের কথা বললেন, এটা তো তোমার ধরো শ্রীরামকৃষ্ণকে হোমোসেক্সুয়াল বলে আজ নয়, 30 বছর আগে থেকে চলছে, আর সেই বিদেশিদের লেখা মোটা মোটা বই, আমি আর গুরু মহাশয় সে বইয়ের পাতা উল্টে উল্টে অনেক আলোচনা করেছি। কি দেখে বলছে শুনবে? শরৎ মহারাজ, স্বামী শরদানন্দ, শারদানন্দ পরবর্তীকালে খুব বিশাল দেহী একজন সন্ন্যাসী ছিলেন, আর প্রচুর পরিশ্রম করতে পারতেন, মাথায় অনেক কিছু রাখতে পারতেন, তিনি মায়ের দেখাশুনো, উদ্বোধন পত্রিকা চালানো, নিজে লেখালেখি করা, গবেষণা করা, প্রতিষ্ঠানে সংগঠনে কাজ করা, যেমন চেহারা তেমন তার দায়িত্ব নেওয়ার ক্ষমতা। তিনি যখন অল্প বয়স ঠাকুরের কাছে যাতায়াত করছেন শরৎ, ঠাকুর একদিন ভাবাবস্থায় ঘুরতে ঘুরতে হঠাৎ শরতের কোলে বসে পড়ল আর মিটিমিটি করে হাসছে। পরবর্তীকালে তিনি বললেন, আমি দেখলাম শরৎ কতটা ভার নিতে পারে, তো যেহেতু তিনি একজন পুরুষ হয়ে শরতের কোলে বসেছেন, হোমোসেক্সুয়ালিটি তো বুঝতে পারছো না, সাংঘাতিক সমকামিতা। দ্বিতীয়, রাখাল অল্প বয়স 18-19 বছর বয়স, 17-18 বছর বয়স, তার ছিল একদম বালক স্বভাব, তিনি ঠাকুরকে বাবা মনে করতেন না, মা মনে করতেন, একদম পূর্ণ মা মনে করতেন তিনি। তা তিনি যখন ঠাকুরের কাছে আসতেন, যখন দেখতেন আর কেউ নেই, তখন এই বালক স্বভাবটি তার মধ্যে বেরিয়ে আসতো, ন্যাচারালি বেরিয়ে এসে ঠাকুরের কোলে শুয়ে পড়তেন, আর ঠাকুর তাকে বুকের মধ্যে জড়িয়ে থাকতেন, ঠাকুরে তখন মা হয়ে যেতেন, এমনকি ঠাকুরের তোমার এই স্তনবৃন্তে মুখটা দিয়ে তিনি শুয়ে থাকতেন চোখ বন্ধ করে। হোমোসেক্সুয়ালিটি, তুমি কাকে বোঝাবে এই জিনিসগুলো? এটা একটা কালচার না, তুমি কাকে বোঝাবে? তিন নম্বর, ঠাকুর বলছেন নরেনের সাথে আমার মাদি ভাব, নরেন আমার শ্বশুর ঘর। যখন নরেন ঢুকছেন একটা ইয়ে নিয়ে, তেজ নিয়ে, এই এই ব্যাপারে আমি ঠাকুরের সাথে তর্ক করব, সবাইকে তিনি তর্কিত হারান, ইন্টেলেকচুয়াল ফিলোসফিক্যাল সায়েন্স তার ধারে কাছে থেকে আসতে পারে না, তাই নিয়ে তার তখন ভীষণ অহংকারও, ঠাকুরের কাছে বারবার তাকে কোথায় একটা নেমে যেতে হচ্ছে, মানে নরম হয়ে যেতে হচ্ছে, আজকে এটা আমি অ্যালাউ করবো না, ঠাকুরের এই সমস্ত মাতৃদর্শন অমুক তমুক সমাধি টমাধি সবই গল্প, আমি চ্যালেঞ্জ নিয়ে রেডি হয়ে যুক্তি টুক্তি তৈরি করে ঢুকছেন। ঠাকুর দেখে এগিয়েলেন, নারেন এলি, তোর জন্য মিছরি মাখন রেখে দিয়েছি, তুই আসিস নি কেন বলতো, চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করলো, ব্যাস সেই যে পৌরুষের দম্ভ ভিজে একদম নেতা হয়ে যাচ্ছে নরম, নরম বুঝতে পারছেন না কি করবেন তখন। এটা আর্ট, মহাপুরুষের গুরুর এটা আর্ট, সঙ্গে সঙ্গে ফিমেল এনার্জি, সঙ্গে সঙ্গে মাদার এনার্জি, সেটাকে কাউন্টার করার জন্য যেখানে প্রবল পৌরুষ, এখানে মাদার এনার্জিকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে সেই এনার্জিটা প্রেমে গলতে আরম্ভ করলো, তাই না? হোমোসেক্সুয়ালিটি, তুমি কাকে বোঝাবে? ওই বিদেশিগুলোকে নেই, বামগালিগুলোকে, আমি বাঙালিও বলি না, বাম যারা গাল দেয় বামগালি, তুমি এদের বোঝাতে যাবে বলো দেখি? এদের 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 আগে নিজেরা একটু অনুভব করুক, অনুভবের জগতে ঢুকুক, তার আগে পর্যন্ত, এটাই আমার বক্তব্য,
তাদের উদ্দেশ্যে, যে জোনাকি পোকা যদি রাত্রিবেলা পুট পুট করে জ্বলতে জ্বলতে বলতে আরম্ভ করে, আমরা এখানকার ইন্ডিজেনিয়াস জোনাকি সূর্য বহিরাগত, ও কি আলো দেবে, তাহলে সূর্য কিছু মনে করবে না। কিন্তু সূর্য যদি দেখে যে জোনাকিটা যে আলোটা পুটপুট করছে সেটাও তার নিজের নয়, সেটাও একটা বিদেশি বাম জোনাকির কাছ থেকে ধার করা আলো, তখন সূর্য একটু দুঃখ পাবে। বুঝতে পারছো যে তোরা অন্তত নিজের আলোতে আমাকে গালটা দে রে বাবা, ঠিক আছে তোদেরও একটা আলো আছে এবং তোরা অন্ধকারে বেশ সুন্দর লাগে, তোদের দেখতে ভালো খুব সুন্দর, কিন্তু সেটা নিজেদের আলোটা হোক না। নিজেদের ইন্ডিজিনাস বলছিস যে, আমার এটাই তাদের বক্তব্য। তারা যা সমালোচনা করতে পারেন করুন, নতুন নতুন তৈরি করুন, বাঙালিকে ভাঙুন, যা কিছু চেষ্টা করছেন করুন আপনারা, কিন্তু নিজেদের একটুখানি বুদ্ধি বিচার রুচি শিক্ষা সংস্কৃতি একটু সেইটা ব্যবহার করুন, রিপিট কর কপি পেস্ট কর একটু বন্ধ করুন। লাস্ট কথা, ওরা আমাদের খুব ভালো করে লক্ষ্য করবে, কাবেরী সঞ্জয় তোমার লক্ষ্য করবে এবং কিছু মনে করবে না, লক্ষ্য করতে গিয়ে দেখবে ওরা আমাদেরকে মানে ভারতীয় সমাজকে ব্রাহ্মণ্যবাদ বলে গাল দেয়। আজকে যারা সমালোচনা করছে বেশিরভাগই সব মুখার্জি চ্যাটার্জি ভট্টাচার্যি এই গোত্রতে পড়ে। আমি দেখেছি এই যে রিসেন্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার লেখা তুমি যে কথাগুলো বলছিলে, মানে এও এক ধরনের ব্রাহ্মণ্যবাদ, এক ধরনের কানে প্রবল ব্রাহ্মণ্যবাদ, কন্টিনিউসলি একটা কাউন্টার ন্যারেটিভ সৃষ্টি করে করে সাধারণ সহজ সরল ভক্ত মানুষকে বিভ্রান্ত করা। যাকে তুমি গালাগাল দিয়েছ এতকাল যে ব্রাহ্মণ্যবাদকে, তথাকথিত ব্রাহ্মণ্যবাদকে, তুমি নিজে সেই ব্রাহ্মণ্যবাদের শিকার, তোমার কথা বলার ক্ষমতা, তোমার বুদ্ধি তুমি ব্যবহার করছো, তোমার মুখস্থ করার ক্ষমতা তুমি ব্যবহার করছো, অন্য লোকেদের কাছ থেকে ধার করা কথা বলতে পারো তুমি, সেটা তুমি ব্যবহার করছো সেই শক্তিটাকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি দেখেছি, আমি লক্ষ্য করে দেখেছি। আমার মনে হয় এইসব আলোচনা এই জন্যই উচিত যে সাধারণ মানুষ আস্তে আস্তে এবার জাগুক, উত্তরগুলো দিক, রেগে না গিয়ে ঠান্ডা মাথায়। আরো একটা কথা আমি সবাইকে বল অনুরোধ করব, যে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন বা কবির সুমন কি বলছেন কিংবা শ্রীজাত কি বলছেন গুরুত্বপূর্ণ কেন? কেন আমি ধর্মের ব্যাপারে, সংস্কৃতির ব্যাপারে, দেবী দুর্গার ব্যাপারে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতামত নিতে যাব? তিনি কে? তিনি তো হাইকোর্টের অ্যাডভোকেট। সংবিধানের কোনো প্রশ্ন নিয়ে যদি আমার কোনো ডাউট থাকে তখন আমি তার কাছে যাব। কেন আমি ধর্মের ব্যাপারে, ত্রিশূলের যে অর্থ বা শিবের যে অর্থ সেটা জানতে কামিয়ে কেন আমি একজন কবি শ্রীজাতর কাছে যাব? তিনি কে? তিনি কি কোথাও তপস্যা করেছেন? তিনি কি শিবের সাধনা করেছেন? তিনি কাব্য সাধনা করেছেন? কবিতা নিয়ে যখন আমি কিছু শিখতে চাইব, বিনীতভাবে নমন করে প্রণাম করে আমি তার সামনে বসব, কিন্তু ধর্ম নিয়ে যদি আমি জানতে চাই তখন আমার তাকে তো দরকার হবে না। এমন ধর্ম নিয়ে কেন সবার এত বলার অধিকার, যেটা একটা বিশাল সাবজেক্ট, একটা বিশাল সায়েন্স, তাই না? যখন আমি আমার 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 ধর্মের ইতিহাস সম্বন্ধে জানতে চাইব, এমনকি আমি যদি ইসলামের ইতিহাস সম্বন্ধে জানতে চাই, তখন আমি একজন গায়ক, সারা জীবন তিনি গান রচনা করেছেন এবং গান গেয়েছেন এবং শব্দ শব্দ ধর্মান্তরিত হয়েছেন, তার কাছে কেন ছুটব? তিনি কতটুকু জানেন সেই ব্যাপারে? তিনি গলা ফাটিয়ে পুরো আল্লাহ বলে চিৎকার করতে পারেন, কিন্তু তিনি ইসলাম ধর্ম কতটা বোঝেন, তিনি কতটা ইসলামিক সাধনা করেছেন, তাই না? সুতরাং যা যেখানে স্পেশালিটি আমি তার কাছে যাব। আমি একজন সাধুর কাছে কাছে গিয়ে নিশ্চয়ই আমি ফিজিক্সের ক্লাস নিতে বসবো না, আমি তাকে ধর্মের ক্লাস নিতে বসবো। তারা কি বলছেন, তিনি কি বলছেন? একজন ধর্মবিজ্ঞানী, একজন সাধক, একজন যে সত্যের পথে আছেন, তার কাছে শুনব শ্রদ্ধা নত হয়ে। তাই এই যে এত গুরুত্ব দেওয়া হয় এদের এই কথাগুলোকে, সেইটাই ভাইরাল হয়। এবং ভাইরাল যারা করে তারা বলে, দেখেছ আমাদের ধর্মকে এরকম বলছে, দেখেছ বাচ্চাদের মতন, হ্যাঁ একটা সেনাপতি খুঁজছে যে ওদের হয়ে লড়াই করবে, প্রথমেই তো অ্যাটাক করবে, হু আর ইউ, আপনি কে, এই কথাটা বলার। যাই হোক, এই হলো আমার জবাব। একদম সত্যি কথা এই কথাটা বললে, যে আমরা কেন তাদের কাছ থেকে আমরা শুনতে চাইবো,
সঞ্জয় কিছু বলার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, তোমার ফ্লোটাকে আমি নষ্ট করতে চাই না। সেটা হচ্ছে যে এই যে সাধনা, এই সাধনার মধ্যে তো একটা আয়াস আছে, একটা চেষ্টা আছে, একটা তার মনে মানে যার থেকে তপস্যা কথাটা এসছে, মানে মানে তাপ সহ্য করার যে ক্ষমতাটা, তো এই সাধনটা কি করে এখন একটা উৎসবে পরিণত হলো আস্তে আস্তে? উৎসবের প্রয়োজন নিশ্চয়ই আছে, কেননা আমরা একটা বিভিন্ন মানুষ এক হচ্ছি, তার সঙ্গে মিলিত হওয়ার যে একটা আনন্দ, তার মধ্যে একটা সামাজিক বন্ধন, এগুলো ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে এটা কি করে একদম পুরোপুরি উৎসবে চলে গেল, সেটা যদি তুমি কোনো সময় একটুখানি এ করো। আচ্ছা সঞ্জয় কিছু বলতে চায়, আগে ওর কথাটা জেনে নি। কাবেরী প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং রেলিভেন্ট, কিন্তু তার আগে আমার কাছে টেলিফোনে প্রশ্ন এসেছে এবং আমার আমার বিশেষ বন্ধু যাদবপুরে আমাদের সমসাময়িক, একসময় বামবাচিন্তি করতো, খুবই অত্যন্ত উন্নত মনের ছেলে শরিত দাস, এখন সে আইআইটি রোপারের ডাইরেক্টর, বিশেষ বন্ধু আমার, এবং সে পুরোটা শুনছেন তিনি, এবং তিনি আমাকে একটি বিশেষ অনুরোধ করেছেন জয়দীপ মহারাজকে, যে উপনিষদে যেখানে আমাদের একটা মেজর শাস্ত্র বা কি বলো গ্রন্থের সমাহার, সেখানে নারী শক্তির কথা কোথায় বলা হয়েছে তিনি একটু জানতে চাইছেন, যে সেখানে কি বলা হয়েছে, কি কোনোভাবে বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে, সেই সম্বন্ধে একটু তিনি আলোকপাত চাইছেন, এটা আমাকে এটা যদি একটু জয় দিবেন। হ্যাঁ, উপনিষদে নারী শক্তির কথা আছে, কিন্তু তন্ত্রে যেভাবে এক্সপ্লোড হয়েছে অতটা বলা নেই, এবং উপনিষদের যুগে অনেক নারী ঋষিরাও ছিলেন যারা সমানে সমানে চর্চা করেছেন, বিতর্ক করেছেন, সেই গার্গী, মৈত্রী, মদালাসায়দের কথা জানি, আর সেখানে প্রকৃতিকে জেনারেলি নারী বলা হয়েছে যা ডাইনামিক, এবং সেই কথাতে ইনফ্যাক্ট আমি আসছিলাম, যা ডাইনামিক এবং যা স্ট্যাটিক, যা আপাত রূপক অর্থে যে আকাশ এবং প্রকৃতির মধ্যে যে বা যে একটা ভিন্নতা করা হয়েছে, সেটা ওই ভিন্নতার মূলে রয়েছে যে প্রকৃতিকে দেখা হয়েছে নারী রূপে, মাতৃরূপে, এবং দ্রষ্টাবত আকাশকে দেখা হয়েছে পুরুষ রূপে, এইভাবে দেখা হয়েছে এক নম্বর। দু নম্বর কথা হয়েছে যে এই শক্তির চর্চাই যখন আমরা ইন্টারনালাইজ করতে আরম্ভ করি, তখন আবার নারী শক্তি বা মাতৃশক্তির কনসেপ্টটা আরো গভীরে চলে আসতে আরম্ভ করে, আরো আণবিক স্তরে আসতে আরম্ভ করে, আমাদের শরীর, আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের চিত্ত, আমাদের অহংকার, এই সব কিছুই মাতৃশক্তির ডাইনামিক প্রতীক হয়ে ওঠে, এবং তার যে সত্তা, তার যে দ্রষ্টাবত, সেটা পুরুষ সত্তা, এটা যোগের দিকেও আমরা খুব বেশি দেখি। আরেকটা দিক এখানে একটু বলে নিই যে উপনিষদ এবং বেদ যেটুকু আমরা অধ্যয়ন করেছি বা যেটুকু বোঝার চেষ্টা করেছি, খুব বেশি কিন্তু সাধনার কথা বলেন না, কারণ প্রথমেই তারা বলে দিচ্ছেন তুমি সেই তত্ত্ব, কিসের সাধনা, কার সাধনা, তুমি জানো তুমি সেই। তখন জীবন অত জটিল ছিল না, এত কমপ্লিকেটেড ছিল না। আজকে যেমন মানে যেমন মানুষকে একটা ছোট ছেলেকে যদি বলা হয় যে তুমি জেনে নাও যে তুমি বাঙালি, তখন সে চট করে ব্যাপারটা নেবে, বুঝে নেবে, ঠিক তেমনই যদি ছেলেবেলা থেকে যদি ব্রহ্মচারীদের বলা হয় যে তুমি জানো, জেনে নাও যে তুমি সেই আত্মা, এটা সে সঙ্গে সঙ্গে বুঝে নেবে, সঙ্গে সঙ্গে সে মনন করতে আরম্ভ করবে, এবং এই মননটাই তার সাধনা হয়ে উঠবে। সে খুব বেশি জপ, ধ্যান, কর্মযোগ, ভক্তিযোগ, এত ব্যাপারগুলো তখনও এত স্ট্রিম লাইনড হয়নি, জিনিসটা এত বেশি বিস্তারিত হয়নি, সম্পূর্ণ তত্ত্বের উপরে বেশ করে যেটা ছিল, এবং সেইখানে তুমি যে আত্মা বা আত্মা সর্বভূতেষু, সর্বত্র তিনি আছেন, সেই অনুসৃত হয়ে আছেন, ওতপ্রোত হয়ে আছেন, সেই আত্মা কোনো লিঙ্গ নেই, লিঙ্গ ভেদের ওপারে। সুতরাং সেইখানেই আলোচনাটা শুরু এবং শেষ হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে তাই জন্যে নারী পুরুষ শক্তি শক্তি তত্ত্ব এই বিশ্লেষণগুলো অপেক্ষাকৃত কম, শুধু এই ডাইনামিক এবং স্ট্যাটিক এর ওপরেই কিছুটা, কিন্তু বিশ্লেষণ কিছুটা কম, এই নিয়ে অনেক বেশি বিশ্লেষণ যোগে, তন্ত্রে, শৈব পরম্পরাতে আমরা পাই, এবং তাই জন্যেই আজকের আলোচনায় বারবার সেই কালচারের কথাটাই, শাক্ত কথাটা এই জন্যই বারবার আসছে, যে
শক্তি পূজা বা শাক্ত বা শক্তিকে মাতৃরূপে কল্পনা করা, এটা খুব মেইন স্ট্রিম যে আমাদের ভারতবর্ষের ধর্মতে খুব একটা ছিল না, অনার্য জায়গা থেকে এসেছে, আর্যীকরণ হয়েছে। এখনো আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি, এখনো আমাদের জীবদ্দশাতেই, আমাদের সমসাময়িক কালে বেশ কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি বলবে তুমি, যে গুরু আচার্য সংগঠক ধর্মের পথে যারা এক একজন উজ্জ্বল নক্ষত্র, তারা সবই দেবী টেবী মানেন এবং দেবী তত্ত্ব নিয়ে আলোচনাও করেন, কিন্তু শাক্ত সাধনা বা দেবী সাধনার খুব বেশি গভীরে তারা যান না, কারণ তারা অনেকটাই ব্যাপারটা একটু এড়িয়ে চলেন, অ্যাভয়েড করেন। ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে বলতে গেলে এরা বলেন দ্য কালি ওয়ার্শিপার্স। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শুধু এরকম একটা না কুঞ্চিত করে শুধু কালী ওয়ার্শিপার যদি বলা হয় ঠাকুর রামকৃষ্ণকে ওইভাবে, তাহলে কোথাও মানে তাকে ভীষণই আংশিকভাবে দেখানো হচ্ছে, তার আরো অনেক বিরাট অনেক বড় অনেকটা ভূমিকা। এটা আমি অল্প কথায় সেরে নিলাম। দু নম্বর যে কাবেরীর যে কথা সেটাকে আমি আজ ছোট্ট করে বলছি, আমি আজ খুব বেশি বিস্তারিত যাচ্ছি না, কারণ আমাকে তার যে বিজ্ঞান, বিজ্ঞানের দিকটা একটুখানি বলতে হবে আজকে টপিকের অনুযায়ী। সেটা হচ্ছে যে পূজা ধীরে ধীরে শাক্ত বা শক্তি পূজা বা শক্তি সাধনা বা তপস্যা উৎসব হয়ে ওঠার একটা প্রধান দিক ছিল যে ওই বাড়ির পূজা যখন বাইরে হলো, বারোয়ারি হলো, অর্থাৎ যখন বারোটি ছেলে তারা গ্রুপ করে ঠিক করলো যে আমরা সবার জন্য দুর্গা পুজো করবো। কারণ তখন ওই বাড়ির অনেক পুজোতে বাইরের লোকেদের আসার নিষেধাজ্ঞা ছিল, এইটা হচ্ছে একটা কারণ। দু নম্বর কারণ হচ্ছে যে বিপ্লবীরা ঠিক করলেন যে দুর্গা পুজোকে ব্যবহার করব, ব্যবহার করে ইংরেজদের বিরুদ্ধে আমরা একটা একটা অ্যাওয়ারনেস এর একটা 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 আন্দোলন শুরু করব, যেখানে দুর্গা হবেন ভারত মাতার প্রতীক এবং অসুর হবেন অত্যাচারী ইংরেজ, কারণ তখন ওই ইংরেজদের ওই শাসনের সময় জড়ো হতে পারবে না, মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, এরকম নানা ধরনের নিষেধ ছিল। কিন্তু যদি পুজো উপলক্ষে করা হয়, ধর্মীয় কারণে যদি করা হয়, তাহলে আর ইংরেজরা তেমন কিছু করতে পারবে না, সুতরাং পুজোকে উপলক্ষ করে সবাইকে যুক্ত করা যাবে। এইভাবে বারবারই পুজো শুরু হলো, এবং এই পুজোগুলোর একটা বড় ভূমিকা যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগে, সমাজের সর্বস্তরের মানুষ তার মধ্যে যুক্ত হতে পারে, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, মুচি হোক, মেথর হোক, যে যেটা কাজটা পারে যুক্ত, হিন্দু হোক, মুসলমান হোক, যে যেটা পারে, পুরুষ হোক, নারী হোক, সবাই এই পুজোর সাথে, এই বারোয়ারি পুজোর সাথে, উৎসবের সাথে যুক্ত হতে পারছে। সুতরাং ওইটা শুধুমাত্র একটা সামাজিক উৎসব হয়ে ওঠেনি, সেটা কিন্তু একটা রাষ্ট্রিক চেতনা তৈরি করার একটা অস্ত্র বিপ্লবীদের হয়ে উঠেছিল। যখনই দেখতো তারা যে ইংরেজদের চররা নেই, চর তো বোঝা মুশকিল, কারণ বেশিরভাগ চর তো বাঙালি, যারা ইংরেজদের চর, যাই কাছে পিঠে যখন চর টর নেই, তখন তারা একটুখানি দেশের কথা, স্বাধীনতার কথা মানুষকে বলতো, আর যখন দেখলো চর এসে গেল, অমনি তারা কমেডি টমেডি করা, গান টান করা, হ্যাঁ, মায়ের আরাধনা করা, এগুলো আরম্ভ করতো। এইটা করতে 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 আস্তে 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 বাঙালিদের মধ্যে বেশি হয়েছিল এই বারোয়ারি দুর্গাপুজোর চল, করতে 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 আস্তে আস্তে ছড়িয়ে পড়তে আরম্ভ করলো। এইবার আমি একটু আসি যেখানে আমি একটু ওই শরীর দাসের প্রশ্নের উত্তরে যে কথাটা আমি একটুখানি বললাম, যে আমি এক এক করে দুজন দেবীকে নিয়ে একটুখানি ছুঁয়ে যাব। প্রথম জন হচ্ছেন কালী। তিনটে স্তর আছে, একটা ফিজিক্যাল স্থূল ক্ষেত্রে, জ্বরের ক্ষেত্র, মেটেরিয়ালের ক্ষেত্রে, একটা হবে তোমার যদি বলা যেতে পারে জেনারেল সামাজিক ক্ষেত্রে, আর একটা যেটাকে বলা যেতে পারে ইন্টারনাল আন্তরিক ক্ষেত্রে। প্রথমেই একটা কথা বুঝে নিই, নামটা দেখুন কালী, কালের সাথে যুক্ত, সময়ের সাথে যুক্ত বা টাইমের সাথে যুক্ত। এখানে কালী, কালীর পায়ের তলায় শিব, মহাকাল যিনি কালের দ্রষ্টা, এই কাল হচ্ছে ফোর্থ ডাইমেনশন, তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ কিসের নিরিখে হচ্ছে, টাইমের নিরিখে হচ্ছে, ওই চেঞ্জ দেখে আমরা টাইমকে কনসিভ করেছি, এইখান থেকে কালী কনসেপ্টটা শুরু হচ্ছে। তার যে চারটে হাত, স্থূল জগতে, যে ফিজিক্যাল যে জগতে,
সেখানে চারটে প্রধান শক্তি কাজ করে, স্ট্রং ফোর্স, উইক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটি। তোমরা বলবে, জিজ্ঞাসা করবে, এই এত কিছু ঋষিরা জানতে পেরেছিলেন? এই শব্দগুলো জানতে পারেননি, কিন্তু এই ফোর্সগুলো জানতে পেরেছিলেন, আরো অনেক কিছু জানতে পেরেছিলেন তারা। যাই হোক, এই চারটে হাত কাজ করছে, অর্থাৎ এই চারটে ফোর্স কাজ করছে। এর এবার যদি আমরা এটাকে একটা সামাজিক অর্থে দেখি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি হাত আমরা এখানে একটুখানি ক্লারিফাই করে নিই, আমি অল্প কথায় সারছি, একটুখানি ক্লারিফাই করে নিই। অর্থ বলতে লোকে টাকা পয়সা ভাবে, না, অর্থ মানে হচ্ছে জীবনের অর্থ, পরমার্থ। কাম বলতে লোকে ভাবে, আচ্ছা এখানে ভোগের লাইসেন্স দেওয়া হলো, কামের বা কামুকতার লাইসেন্স দেওয়া হলো, না, কাম মানে হচ্ছে কামের বিজ্ঞানকে জানো, অর্থাৎ তার অর্থটা বার কর, জীবনের অর্থ, তারপরে কামনার অর্থ, তারপরে তুমি মোক্ষের পথে যেতে পারো, এই চারটে হাত। তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল, এটা যেটাকে বলা হয় অন্তঃকরণ চতুষ্টয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। যে কোনো ধ্যানী বা যারা অন্তর্মুখী সাধনা করছেন তারা জানেন যে এইগুলোই ডাইনামিক, অর্থাৎ সময়ের সাথে সাথে শুধু যে মানে বাহ্যিক জগৎ পাল্টাচ্ছে তা নয়, সময়ের সাথে সাথে যদি আমাদের যে শরীর শুধু পাল্টাচ্ছে তাই নয়, আমাদের অন্তঃকরণও সারাক্ষণ পাল্টাচ্ছে, মনের বাসনা পাল্টাচ্ছে, বুদ্ধির বিচার চিন্তা পাল্টাচ্ছে, আমাদের চিত্তের যে বিক্ষেপ পাল্টাচ্ছে, আমাদের অহংকারের রূপ পাল্টাচ্ছে, যার জন্য মহিষাসুর বারবার রূপ পাল্টায়, পাল্টাচ্ছে। তো এই ক্রমাগত এই পরিবর্তনশীলতা, যার জন্য কালী, যার জন্য নাচ, ডান পা কখনো বাঁ পা মানে বুকের ওপর, শিবের বুকের ওপর দক্ষিণাচার, বামাচার, খুব অল্প কথায় আমাদের শরীরের মধ্যে চক্র রয়েছে, আমাদের শরীরের মধ্যে অনেকগুলো এনার্জির ফিল্ড রয়েছে, পয়েন্টস রয়েছে। এই চক্রগুলো, এনার্জি ফিল্ডগুলো কোনোটাই স্ট্যাটিক নয়, কোনোটাই দাঁড়িয়ে নেই। এই পৃথিবীতেও যেমন, এই পৃথিবী বলছি মহাবিশ্বে যেমন সব কিছু ঘুরছে, শুধু মানে অক্ষপথে নয় বা কক্ষপথে নয়, তার অক্ষপথেও ঘুরছে, তার অ্যাক্সিসেও ঘুরছে, একটা বিন্দু, একটা পার্টিকেল পর্যন্ত ঘুরছে ক্রমাগত, শুধু এইভাবে নয়, একদম তার নিজের উপরে ঘুরে ঘুরে যাচ্ছে। আমাদের চক্রগুলোও তাই, আমাদের এনার্জি পয়েন্টসগুলোও তাই ঘুরছে। কোন মুখে ঘুরছে? যখন ক্লকওয়াইজ তখন দক্ষিণাচার, যখন অ্যান্টি ক্লকওয়াইজ তখন বামাচার। দুটো দুরকমের পথ, দুটো দুরকমের সাধনা, দুটো দুরকমের রীতিনীতি, এখনো তা সেই সবের মধ্যে বিস্তারিত যাওয়ার মতন অবসর নেই, আমাকে জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যেতে হচ্ছে এই বিজ্ঞানগুলোর মধ্যে। জিহ্বা, যে যে জিহ্বা বার করা আছে এটাও বলে দিই যে জিভের সাথে আমাদের যৌনাঙ্গের, নারী পুরুষ উভয়েরই যৌনাঙ্গের একটা নিবিড় যোগ আছে, সম্পর্ক আছে, মিস্টিক্যাল একটা যোগ আছে, যার জন্য যারা সাধনা করছেন বা সংযমী জীবনযাপন করতে চাইছেন তাদের বলা হয় খাদ্য সংযম ও বাক সংযম, দুটোই বলা হয়, কারণ এই দুটোর সাথেই জিভের সম্পর্ক, স্বাদের সম্পর্ক, কথা বলার সম্পর্ক বলা। তো এই রকম বিভিন্ন এই যে তত্ত্ব দিয়ে, যাই হোক, এই এই ডাইনামিক ক্রমাগত ঘুরছে, বাহ্যিক জগতেও কন্টিনিউয়াসলি কালীর নাচ, আন্তরিক জগতেও কালীর নাচ, নিস্তরঙ্গ এবং তরঙ্গ, স্থিতি এবং গতি। নিস্তরঙ্গ মানে শিব, তরঙ্গ মানে কালী, অর্থাৎ ঢেউ, স্থিতি, গতি, পোটেনশিয়াল, কাইনেটিক, স্ট্যাটিক, ডাইনামিক, নানা রকম তুমি শব্দকে অভিহিত করতে পারো। প্রশ্ন, আলাদা কি? যুগপথ আপাত আলাদা, আবার আলাদা নয়ও, এক থেকে দুই, দুই থেকে বহু, আবার যখন একে ফিরে আসছে আবার এক। এটা নিজের শরীরের মধ্যেই ঘটানো যায়, এই কালী তত্ত্বের যে আমরা ইন্টারনাল যে অন্তঃকরণ চতুষ্টয়ের কথা বলছি, সবকিছুকে শান্ত করতে হবে, সবকিছুকে স্থির করতে হবে, সে যোগী হোক, ভক্তই হোক, গুরুদেব সবসময় তাকে সেটাই বলবেন যে স্থির করো প্রথমে শরীরটাকে, মনটাকে, নাচ থামাও, নাচ থামাও, নাচ থামাও। আমরা যদি কালীর কালীর পথে এগোই তাহলে আমরা এইভাবে বলবো, করতে 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 যখন সম্পূর্ণ নাচ থেমে গেল তখন দেখা গেল যে আলাদা তো নয়। এটাকেই বলা হয় স্বভাব এবং সত্তার মিলন, এটাকেই বলা হয় কালী এবং শিবের মিলন, বৈষ্ণবরা এইটাকেই বলা হয় রাধা এবং কৃষ্ণের মিলন, এটাকেই বলা হয় তোমার যোগের ভাষায় জীবাত্মা এবং পরমাত্মার মিলন,
এইটা আমি অল্প করে একটু ছুঁয়ে গেলাম কালীতত্ত্ব এই প্রসঙ্গে বা এই বিজ্ঞানের প্রসঙ্গে আর একটু পরে আবার আসবো একটুখানি। একটু দুর্গাতত্ত্বটাও বলে নি, এরও তোমার ধরো তিনটে লেভেল। একটা তো জেনারেলি তোমার এই উৎসবের কথা বলছিলে, উৎসবে যেটা সবাই আমরা জানি বলি, মিডিয়া থেকে শুরু করে সবাই বলে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, সবাই যখন বলে সেটাকেই আমরা মেনে নিই, মেনেও নিচ্ছি, যে ভাবতে ভালো লাগে যে কোন একটা অশুভ শক্তি রয়েছে, একটা গ্লোবাল অশুভ শক্তি, তাকে জয় করতে একটা শুভ শক্তি দরকার ইত্যাদি ইত্যাদি। সে শুভ শক্তিগুলো আমাদের মধ্যে জাগুক, কারণ সে অশুভ শক্তিগুলো আমাদের মধ্যেই যাচ্ছে, যাই হোক। কিন্তু এটা খুব ইনকমপ্লিট একটা ব্যাখ্যা, সেখানে তুমি সিংহকে পাবে না, সেখানে তুমি মহিষাসুরকে ঠিক বুঝতে পারবে না, সেখানে তুমি 10টা হাতও বুঝতে পারবে না। এটা একটা জেনারেল, একটা ছেলে ভুলোনো একটা মানে ইন্টারপ্রিটেশন, যেটা ঠিক আছে সবার জন্য। আরেক দিক দিয়ে দেখতে আমার বেশ ভালো লাগে, যেটা হচ্ছে যে একটা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যবে থেকে শুরু হয়েছে। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, আমার প্রথম পয়েন্টের সাথে একটুখানি তুমি এটাকে লিঙ্ক করতে পারবে, যে তবে থেকে প্রকৃতিকে অসম্মান করা, প্রকৃতিকে শোষণ করব, যত পারব প্রকৃতিকে শুষে নিয়ে তার যা রস আছে সব নিংড়ে নেব আমাদের ভোগের জন্য, এই মানসিকতাটা তখন থেকে শুরু হয়েছে। তার আগে প্রকৃতিকে নিয়ে থাকব, প্রকৃতিকে শোষণ না করে তাকে আমাকে পোষণ করতে দেব, প্রকৃতির সেবা করব, এই মানসিকতাটাই কিন্তু প্রধান ছিল। আর এই কালচারটা মোটামুটি বিশ্বব্যাপী, তুমি মায়া সভ্যতা যাও, অ্যাস্টেক সভ্যতা যাও, ভারতের সভ্যতায় এসো, তুমি প্রি ক্রিশ্চিয়ান গ্রিক সভ্যতায় যাও, এটাই মোটামুটি প্রধান। আর সেই সব জায়গাতেই কিন্তু নারী শক্তি মাতৃশক্তির একটা প্রাধান্য এবং গুরুত্ব। তা এইখানে এই প্রকৃতিকে আমি ভেদ করব, ঠিক যেমন ধরো কিছু মনে করো না, যেমন ধরো যে কোনো একজন ধরো পুরুষ যার মধ্যে দম্ভ আছে, সে যেভাবে একটা লোলুপ দৃষ্টিতে কোন একজন নারীর দিকে তাকাবে যে আমি একে ভেদ করব, এই রকম একটা মানসিকতা মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক হয়, সেই সম্পর্কটাকেই প্রশ্ন তোলা হয়েছে এই তত্ত্বটার মধ্যে দিয়ে। ভেদ করতে গেলে তুমি কি সফল হবে? না, তোমার বুকে ত্রিশূলের আঘাত হবে, তোমাকে শেষ হতে হবে। তুমি কখন প্রকৃতির সব রহস্যকে জানতে পারবে? যখন তুমি তার কাছে সারেন্ডার করবে, তার পায়ের নিচে যখন তুমি শুয়ে পড়বে, তিনি হচ্ছেন প্রকৃতির স্বামী, সেই সারেন্ডার, আর তার কাছেই প্রকৃতি তার সর্বত্র সবকিছু উজাড় করে দেবেন, দেখাবেন। অন্তর প্রকৃতির ক্ষেত্রে এটা সত্য, আমার বুদ্ধি দিয়ে, আমার চিন্তা দিয়ে, আমার চেষ্টা দিয়ে আমি একদম আমার মানে স্বপ্রকৃতিকে স্বভাবকে ভেদ করব। এই ভাবনাতে পুরুষকার দিয়ে প্রথম প্রথম শুরু হতে পারে, কিন্তু তার কোথায় একটা শেষ আছে, চিন্তারও একটা শেষ আছে, যার পর থেকে অচিন্ত। পুরুষকারের কোথায় একটা শেষ আছে, যার পরে শরণাগত, সমর্পণ, ওই সারেন্ডার। আর তখনই প্রকৃতি, অন্তর প্রকৃতিও তার যত রহস্য আছে উন্মোচন করতে শুরু করবে। যে দুর্গা তা শিশুদের তত্ত্বের যে সেকেন্ড লেয়ারটা, এনভায়রনমেন্টের সাথে মানুষের সম্পর্ক, এটা আমি বলার চেষ্টা করি। এখানে আরেকটা ছোট্ট কথা এখানে বলিনি, যে মানুষ যখন মানুষের কল্যাণ, উন্নতি, উন্নয়ন এসব নিয়ে ভাবে না, সবসময় ম্যানকাইন্ড, মানব জাতি, যখন বুদ্ধ কথা বলেন, যখন বিবেকানন্দ কথা বলেন, যখন চৈতন্যদেব কথা বলেন, যখন গুরু মহারাজ স্বামী পরমানন্দ কথা বলেন, বা আরো অনেক গুরুরা যারা জ্ঞানীরা তারা কথা বলেন, তারা কখনো বলেন না মানব কল্যাণ, তারা বলেন জগৎ কল্যাণ। পার্থক্য বলে দিস, মানে সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ জগতের মধ্যে প্রকৃতি, গাছপালা, পশু পাখি সবাই আছে, ঠিক যেমন আমাদের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, দেখো কত জন্তু জানোয়ার, কত পশু পাখিরা রয়েছে, সবাইকে নিয়ে কেমন থাকতে পারি আমরা, সবাইকে নিয়ে, শুধুমাত্র পুরুষ বা শুধুমাত্র নারী একা সেরকম নয়, সবাইকে নিয়ে আছি। থার্ড লেয়ার, যেটা একদম দেহতত্ত্ব বা স্পিরিচুয়াল লেয়ার, যেখানে দেখবেন এই প্রত্যেকটা যে সিম্বলস গুলো বা যে
কি বলবো রহস্যগুলো, অঙ্কগুলো মিলতে আরম্ভ করবে। সেটা হচ্ছে যে গল্পটা সবাই জানো তোমরা, যে অসুর এসে সব স্বর্গ থেকে সবাইকে মানে একদম নির্বাসিত করে দিচ্ছে, তাদেরকে মেরে ধরে বার করে দিচ্ছে। দেবতারা বিপর্যস্ত, তারা পারলেন না, তারা গেলেন, মিটিং করলেন, কনফারেন্স হলো, করে তাদের সম্মিলিত শক্তিতে দেবী জাগলেন, করে অসুর বিনাশ, অসুর অহংকার, এবং তিনি রাজা, কারণ তিনি এই সররিপুর রাজা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের তিনি প্রধান, এবং বারবার তাই তিনি রূপ পাল্টান। দেবতারা আমাদের মধ্যে বিনয়, ভালো, শুভ, ধৈর্য, শ্রদ্ধা, বিবেক ইত্যাদি ইত্যাদি এক একটা যে গুণ, এগুলো দেবতা, এগুলো সম্মিলিত না হলে অহংকারের কাছে পেরে ওঠে না। যতই আমার মধ্যে একটা বিনয় থাকুক না কেন, যখনই অহংকার জেগে উঠলো বা বিনয় ফিনয় সব গেল, দুমদাম করে আমি নিজের ঢাক নিজে পেটাতে আরম্ভ করলাম, যখনই অহংকারে আঁতে কেউ লাগিয়ে দিল। তো এই দেবতারা তোমার তখন সম্মিলিত হচ্ছেন, একত্রিত হচ্ছে, অর্থাৎ আমার যত শরীরের মধ্যে বা মনের মধ্যে তিনটে শরীর, স্থূল সূক্ষ্ম শরীরে যত এনার্জি আছে, যত শক্তি আছে, যত শুভ সংকল্প আছে, সবকটাকে আমি একটা জায়গায় ফোকাস করছি। যখনই ফোকাস করছি তখনই আমাদের মধ্যে একটা নিহিত লেটেন্ট শক্তি আছে, সেই শক্তি হচ্ছেন দেবী দুর্গা। সেই শক্তি যখন জাগেন, পূর্ণ রূপা হন, সম্পূর্ণ সশস্ত্র হন, তখন অহং নাশ হয়। এবং সে অহং নাশ হলে তারপর কি হয়, সেই সেই শক্তি তখন কি করেন, তিনি শিবের কাছে চলে যান, শিবের সাথে মিলিত হন, অর্থাৎ জীব শিব হয়। 10টি হাত আমাদের শরীরে, 10টি দ্বার, 10টি দরজা আছে আমাদের, দুটো চোখ, দুটো নাক, মুখ, দুটো কান, আমাদের গুহ্যদ্বার, জননেন্দ্রিয় 9টা, দশমটা বলা হয় ব্রহ্মতালু, 10টি হাত। আরো একটা তোমরা জানো, 10টা দিক, 4টে দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, 4টে কোণ এবং ওপর নিচ, এই 10টা দিক। এই 10টা দিক, 10টা হাত, 10টা দরজা দিয়ে সাধারণ মানুষের ক্রমাগত শক্তি ক্ষয় হয়, শক্তি বেরিয়ে যায়, আমরা শক্তি হারাই, দুর্বল হয়ে পড়ি। যখনই এই দেবী জাগতে আরম্ভ করেন সেই সাধনার শক্তিতে, তখন এই 10টি হাতই বা 10টি দ্বারই বা 10টি দিকই তখন সশস্ত্র হয়ে ওঠে। যে ইন্দ্রিয়গুলো বা যে দ্বারগুলো এতদিন আমার শক্তি ক্ষয়ের কারণ হতো, সেইগুলোই তখন আমার শক্তি বৃদ্ধির কারণ হচ্ছে, শক্তিকে সন্নিহিত করার কারণ হচ্ছে। যা এককালে আমাকে প্রলোভিত করে আমাকে বিপথে চালিত করত, তাই আজকে আমাকে ঊর্ধ্বগতিতে নিয়ে যাচ্ছে। উদাহরণ বলছি, কারোর হয়তো একটা রমণীর দৃশ্য দেখে কোনো সিনেমায় বা এমনকি রাস্তায় ঘাটে মানে কুকুর বেড়ালের মধ্যে তার হয়তো অস্বস্তি হয়, তার মন হয়তো নিম্নগামী হয়ে যায়, তার হয়তো চেতনা তখন তার মানে কামচক্রের দিকে চলে যায়, তার একটা অস্বস্তি হতে হয়তো আরম্ভ করে, তখন তার কন্ট্রোল না থাকছে না। ওই একই কুকুরের মিলন দৃশ্য যখন ঠাকুর রামকৃষ্ণ দেখছেন, তার সমাধি হয়ে যাচ্ছে। ঘটনাটা একই, দৃশ্যটা একই, কেন সমাধি হচ্ছে, কারণ তার মনে পড়ছে ওই ফিমেল ফিমেল প্রিন্সিপাল, ওই আদি তত্ত্ব, ওই পুরুষ প্রকৃতি তত্ত্ব, যেখান থেকে জগৎ সৃষ্টি হয়েছে এবং যেখানে জয় জগৎ লয় হচ্ছে, স্মৃতিতে এসে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তাহলে যে দেখা এককালে আমার শক্তিহানির কারণ হতো, সেই দেখা আজ আমার শক্তি বৃদ্ধি বা শক্তির উত্থানের কারণ। এই অর্থে 10টি হাতে 10টি অস্ত্র, এবং তখনই অসুর নিধন হচ্ছেন। এই হচ্ছে তোমার ধরো দুর্গাতত্ত্বের একটা, আমি জাস্ট ছুঁয়ে গেলাম, বিস্তারিত আজকে বলার ঠিক অবকাশ নেই। এইবার ধরো চেতনা কথাটা আছে, ইংরেজিতে শব্দ আছে কনসাসনেস, খুবই দরিদ্র একটা ভাষা,
আর কোনো শব্দ নেই। বাংলায় বা সংস্কৃততে আছে চেতনা এবং চৈতন্য। চৈতন্য হচ্ছে কনসিয়াসনেস, চেতনা হচ্ছে ব্যক্তি চেতনা। সুতরাং চেতনা একদম ঘুমিয়ে আছে এই কথাটা আক্ষরিক অর্থে ঠিক বলা যাবে না। চেতনা সবার আছে, জ্বরের হয়তো জ্বর চেতনা নেই কিন্তু আর সবার চেতনা আছে। চেতনাটা কোথায় আছে সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কেউ হয়তো শরীর চেতনায় আটকে আছে, কেউ হয়তো জ্বর চেতনায় আটকে আছে, কেউ হয়তো খ্যাতি নেশা হেন তেন এরকম চেতনায় আটকে আছে, কেউ হয়তো সাংস্কৃতিক চেতনায় আটকে আছে বা চেতনায় আছে। আমরা জাগরণ সাধারণত কাকে বলবো? যখন আমরা জীবনের মূল উদ্দেশ্যটার দিকে এগোনোর জন্য সচেতন হব। মূল উদ্দেশ্যটাকে জানে অনেকেই, অনেকেই শোনে টোনে শুনে আর বাড়ি চলে যায়, যেমন যে জীবনটা যাপন করছিল সেটাই করে। যখন আমরা সচেতন হব, প্রচেষ্টা করতে আরম্ভ করব, প্রয়াস করতে আরম্ভ করব, তখনই আমরা বলবো যে চেতনার জাগরণ শুরু হয়েছে। এটাই বোধন, এটাই আবাহন, এটাই বোধন। এই জাগছে, চেতনা জাগছে, যার মধ্যে একটা ব্যাকুলতা জাগছে সেই সত্যকে জানার জন্য। আনঅ্যাওয়ার মাইন্ড, মাইন্ড আছে চেতনাও আছে কিন্তু অ্যাওয়ার নয়, তাকে সাধারণত আমরা ভাষার ক্ষেত্রে ঘুমন্ত বলতে পারি। এই যে অ্যাওয়ার মাইন্ড, এই মাইন্ডটাকে অ্যাওয়ার করার জন্য এবং অ্যাওয়ার রাখার জন্য কি দরকার? শক্তি দরকার। শক্তি অ্যাজ সাচ শুভ নয় অশুভ নয়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। রাবণ কিন্তু খুব শক্তিশালী, মানে যোগের ভাষাতে তিনি শক্তিশালী, প্রচন্ড তপস্যা করে শিবের কাছ থেকে তিনি বর পেয়ে তার অত শক্তি, কিন্তু তিনি কোনোদিন একটা শুভ ভালো মানুষ নন, তাই তাকে রাক্ষস বলা হচ্ছে, তাই তার বিনাশ হচ্ছে শ্রীরামচন্দ্রের হাতে। তাহলে শক্তি কিন্তু নিউট্রাল, শক্তি জাগলো মানেই যে একটা চেতনা শুভ জাগরণ হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু চেতনা জাগরণ চৈতন্যের দিকে হতে গেলে শক্তি প্রয়োজন। আর জানবে এই জগৎ শক্তির পূজারি, দুর্বলের পূজারি নয়, ধর্মের পথ ভীরুদের জন্য নয়, বীরদের জন্য। বীর ভক্ত, ভক্ত বীর হবে, কেমন একটা ধারণা হয়ে গেছে, যাদের দ্বারা কিছু হলো না তারা ধর্মপথে যাবে, ধারণা হয়ে গেছে। পঙ্গুরে লঙ্ঘা ও গিরি এই কথাটাকে নিয়ে যেন আমাদের সবাইকে পঙ্গু হয়ে থাকতে হবে, যাতে কেউ একজন এসে গিরি লঙ্ঘন করিয়ে দেয়, এরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে। শক্তি জাগতিক অর্থে দেখো কারা পূজা পায়, দেখো জাগতিক অর্থে যাদের অর্থের শক্তি আছে, যাদের ক্ষমতার শক্তি আছে, জড়ের শক্তি আছে, প্রযুক্তির শক্তি আছে, তথ্যের শক্তি আছে, ডেটা। আধুনিক জগতের মানে বাহ্যিক জগতের ডেটা হচ্ছে পাওয়ার, এখন নলেজ ডেটা, যার কাছে যত ডেটা, ডেটা দিয়ে যত কিছু তুমি এক্সপ্লয়েট করা যায়, ডেটা দিয়ে তুমি ডেটাকে ম্যানিপুলেট করে তুমি একটা নির্বাচন তুমি মানে ইয়ে পাল্টে দিতে পারো, তার ফলাফল পাল্টে দিতে পারো, মানুষকে তুমি সমীকরণ করাতে পারো, মেরুকরণ করাতে পারো, পোলারাইজ করে দিতে পারো মানুষকে, এবং তাই হচ্ছে। সুতরাং ডেটা একটা ভীষণ পাওয়ারফুল জিনিস জাগতিক অর্থে, এবং সবাই তার পূজারি, সবাই বিল গেটসকে পুজো করে, সেলিব্রিটিদের পুজো করে, কেউ তোমার মানে একটা সাধারণ মানুষকে এমনি এমনি বসে বসে পুজো করে না, তার যখন শক্তি দেখে তখন তাকে পুজো করে। দারিদ্রের নিয়ে, দারিদ্র নিয়ে কাঁদুনি সবাই গায়, কিন্তু কেউ কিন্তু একজন দরিদ্র মানুষকে পুজো করে না। সব ধন ঐশ্বর্য যেখানে সেখানে বেশি করে। এইবার আসি আমরা আধ্যাত্মিক অর্থে, আন্তরিক অর্থে, সেখানে শক্তি কি? মনের শক্তি, চরিত্রের শক্তি, বিবেকের শক্তি, সর্বোপরি আত্মশক্তি। তার কাছে সমস্ত শক্তি, তুমি জাগতিক বলো যা কিছু বলো তুচ্ছ, আত্মশক্তি। তাই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে হে ভারত ভুলিও না তোমার আদর্শ সর্বত্যাগী শঙ্কর, ভোগ তার যে শক্তি সেইটা তোমার আদর্শ নয়, ভোগের যে কলা, ভোগের যে তোমার ভূমি ত্যাগ, কারণ ত্যাগের মধ্যেই ভোগ। একটু আগে কথা হচ্ছিল
যে তুমি কাকে বলবে, তোমার একটা দামি গয়না পড়লে বেশি ভালো লাগে, না তুমি যখন ধর একটা ক্লাসিক্যাল গান চর্চা করতে করতে রেওয়াজ করতে করতে বসে মনে করছে এইবার আমি তুলতে পারলাম, তখন বেশি আনন্দ লাগে, তাহলে ভোগটা কোথায় আসলে? কোথা থেকে এসেছে তোমার এই ক্লাসিক্যাল? কোথা থেকে এসেছে তোমার ধ্রুপদী নৃত্য? শিবের কাছ থেকে, ত্যাগের ভূমি থেকে ভোগের উপকরণ এসেছে, কিন্তু সেই ভোগটা অন্য ধরনের ভোগ। বড় বড় তোমার ধরো কলকাতার মানে ধনী পরিবারের, শিক্ষিত পরিবারের মানুষজন একটা দক্ষিণেশ্বরে একটা মানে আদন্যাংটা বুড়োর কাছে যাচ্ছে কেন? একটা ভোগ দেখতে পাচ্ছে সেখানে, সেই ভোগটা কিরকম ধরনের ভোগ? একটা রস, একটা আনন্দ, একটা তন্ময়তা, একটা শিশু সুলভ, একটা সমর্পণ, যার প্রতি একটা প্রচন্ড আকর্ষণ মনে হচ্ছে, মনে হচ্ছে এটা আমার মধ্যেও হোক। তাহলে আসল ভোগটা কোথায়? মানে ত্যাগই সেই সর্বশ্রেষ্ঠ শক্তি যে আসল ভোগটার পথটাকে দেখায়। এবং আরেকটা কথা বলছি, যেখানে ত্যাগ এবং শক্তি, আধ্যাত্মিক শক্তি, এই বিশেষ শক্তি, যে বলতে পারে কুলকুণ্ডলিনী শক্তি, যখন ত্যাগ এবং শক্তির মিলন হয়, ধরো যদি আমরা একটা গার্হস্থ আশ্রমের রূপক দেখি, তখনই লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের মতন সন্তান আমাদের সমাজে আসে, অর্থাৎ উন্নত সন্তান, যারা শুধুমাত্র স্বার্থপর, ছাপোষা, নিজেরটুকু ভাববে, কামুক, সেরকম ভাবে না, যারা কিছু দেবে জগৎকে, যারা একটা দৃষ্টান্ত হবে, একটা দিশা হবে, তারা কিছু দেবে। আমার আরো অনেক কিছু বলার ছিল, আরেকদিন হবে সেগুলো। যাই হোক, আমি এবার আমার শেষ কথাতে ফিরে আসছি, ফিরে শেষ কথাতে আসছি আমি, যে তুমি যেটা কথাটা বলেছিলে উৎসবের কথা, তার একটা আরেকটা দিক আছে, সেটাও আমি একটু উল্লেখ করে দিই এখানে, যে বাঙালি কোথায় যেন তার শাক্ত পরিচয়টা, শাক্ত চরিত্রটা হারিয়ে ফেলছে। মানে উৎসব করছে, উৎসব খুব ভালো, আমি মনে করি উৎসব খুব ভালো, এটা একটা ইকোনমি। আজকের দিনে কত শিল্পী, কত কারিগর এবং কত নতুন নতুন কাজ হচ্ছে, এবং কত সুন মানে বিশাল একটা ধরো তোমার দোকানপত্র থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে একটা আনন্দ উৎসব, সমাজের তো একটা বডি আছে, তার জন্য একটা প্রয়োজন আছে। কিন্তু বেসিক্যালি আমাদের যে শক্তি উপাসনা বা জায়গাটা, সেটা বৈষ্ণবীয় হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে বাঙালির শাক্ত চরিত্রটা এবং শক্তি পূজা, শক্তি কথাটা খেয়াল রাখতে হবে। দুর্গাই বলো, কালী বলো, সরস্বতী বলো, লক্ষ্মী বলো, যাই বলো, মনসা বলো, ছিন্নমস্তা বলো, চামুণ্ডা বলো, চণ্ডী বলো, এগুলো সব শক্তির এক একটা রূপ, এক একটা প্রকাশ। নিজের মধ্যে সেই শক্তিকে জাগাতে হবে, এটা আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এইবার আমি আরেকটা দিকে একটুখানি কথা বলে নিই। এটা গুরু মহারাজ আমাদের বলতেন যে স্ট্রেংথ রেজিস্ট্যান্স, পুরুষের হচ্ছে স্ট্রেংথ, যেখানে প্রদান হচ্ছে শক্তি, আর নারীর হচ্ছে রেজিস্ট্যান্স, যেখানে ধারণ, ঠিক প্রতিরোধ নয়, ধারণ হচ্ছে শক্তি, ধারণের পর পালন হচ্ছে, তারপর নতুন কিছু আসছে। আর এটা শুধুমাত্র লিঙ্গভিত্তিক নয়, এটা আরো অনেকগুলো স্তর আছে, যেখানে লিঙ্গকে অতিক্রম করে যায়, সেইটাকে ভালো করে একটু বুঝতে হবে। যেমন ধরা যাক, আমাদের এই শরীরের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনটে স্থান আছে, তিনটে ট্রায়াঙ্গেল, ত্রিকোণ। স্থূল রূপে যদি তুমি দেখো, পুরুষের ক্ষেত্রে লিঙ্গ, টেস্টিকলস, ট্রায়াঙ্গেল, নারীর ক্ষেত্রে যৌনোদ্বার, দুটো ওভারি, ট্রায়াঙ্গেল। এই স্থানে কি হচ্ছে? স্থূল
রমণ এবং সৃষ্টি সন্তান আসছে, ব্রহ্মাস্থান। আরেকটু ওপরে ওঠো, এবার আর আলাদা করে পুরুষ নারী ভেদ করতে হচ্ছে না, জেন্ডার মানে মানুষের যে জেন্ডার কনসেপ্টটা সেটা অতিক্রম করে যাচ্ছি আমরা, সবাই ক্ষেত্রে এক। হার্ট দুটো লাংস ট্রায়াঙ্গেল, অথবা হার্ট পয়েন্ট তুমি যদি মিডিলকে ধরতে চাও, একে অনাহত চক্র বলা হয়, তার দুটো লাংস ট্রায়াঙ্গেল, বিষ্ণু শক্তি, মমতা পালন পোষণ ধারণ বিস্তার, বিষ্ণু শক্তি। আরো ওঠো, দুটো চোখ ত্রিতন তৃতীয় নয়ন, থার্ড আই পিচুটারি আজ্ঞাচক্র ট্রায়াঙ্গেল শিবস্থান মহেশ্বর। বিনাশ হচ্ছে, লয় হচ্ছে কি, অহংকার কামনা বাসনা অজ্ঞতা অন্ধকার লয় হচ্ছে। এই তিনটে তোমার ট্রায়াঙ্গেল, সৃষ্টি স্থিতি প্রলয়। শক্তি যখন জাগছেন এই তিনটে ট্রায়াঙ্গেল ভেদ করতে করতে ভেদ করতে করতে, ছটা চক্র তো বটেই, এই তিনটে ট্রায়াঙ্গেল খেয়াল রাখতে হবে, ভেদ করতে করতে ভেদ করতে করতে যাচ্ছে। আগেও আলোচনা হয়েছে আমাদের মধ্যে যে এই যে প্রদান বা প্রেরণ এবং গ্রহণ, এটা কিন্তু শুধুমাত্র স্থূল ক্ষেত্রে নয়, এটা সমস্ত চক্রতে সমস্ত এই ট্রায়াঙ্গেল গুলোতে কিন্তু আছে। অর্থাৎ ধরো বৈখরী মধ্যমা পশ্চন্তরী পড়া, মধ্যমা যে কমিউনিকেশন, হৃদয় দিয়ে যখন কেউ একটা আবেগ প্রেরণ করছে সেখানে তার সেই শক্তিটা পুরুষ শক্তি, সে নারী হতে পারে পুরুষ হতে পারে এমনি, আর আরেকজন যখন সেটা গ্রহণ করছেন লালন করছেন পালন করছেন হৃদয় দিয়ে, তখন সেটা তিনি সেই শক্তিটা তখন তার মাতৃশক্তি মধ্যমা। পশ্চন্তিতে তুমি দেখো, ধরো গুরুদেব তাকিয়ে আছেন শিষ্যের দিকে, শিষ্য একটা জিনিস কিছুতেই বুঝতে পারছেন না, গুরুদেব একটু ইঙ্গিতে বলার চেষ্টা করছেন, আমাদের জীবনে এরকম হয়েছে বলে আমি বলছি, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কিছুক্ষণ পরে মাথার মধ্যে নাকি এটা খুলে গেল, একটা কি গ্রন্থি শরীরের মধ্যে না একটা কম্পন হতে আরম্ভ করলো, একটা কি গ্রন্থি খুলে গেল, যেটা বুঝতে পারা যাচ্ছিল না, একদম স্পষ্ট এবং প্রাঞ্জল হয়ে গেল কোনো ভাষা ছাড়া। এখানে আজ্ঞাচক্র থেকে আজ্ঞাচক্রে চোখের দৃষ্টির মাধ্যমে প্রেরণ হলো একটা, যেটাকে তুমি প্রেরণটাকে পুরুষ শক্তি বলতে পারো, আর গ্রহণ হলো মাতৃশক্তি, যে জ্ঞানটা গ্রহণ হলো সেটা লালন হবে পালন হবে, বীজ আকারে আজকে রইবে, আস্তে 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 সেটা একদিন চারা হবে বিস্তার হবে, করে একদিন নতুন কোনো ভাব নতুন কোনো তত্ত্ব নতুন কোনো ধারণা নতুন কোনো কর্মযোগ সেটা রূপ পাবে ভূমিষ্ঠ হবে। সুতরাং সন্তান শুধু একটা স্তরেই আসছে না, শুধুমাত্র সন্তান বলতে শুধুমাত্র ফিজিক্যালি একটা সন্তান আসাই নয়, কাব্যও একটা সন্তান, মন্ত্রও এক সন্তান, এক একটা চক্রে এক একটা স্থিতিতে এক একটা অবস্থায়। এবং এখানে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটেই তোমার পুরুষ দেবতার নাম, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এটা একটা, এখানেও দুটো ট্রায়াঙ্গেল আছে, ব্রহ্মার সাথে মহাসরস্বতী, অর্থাৎ সৃষ্টি সৃষ্টির স্বভাব সৃষ্টির প্রকৃতি, সৃষ্টি যখন হচ্ছে সেখানে স্বভাবকে দরকার, সৃষ্টি যখন কনসেপচুয়ালি আছে সেটা আলাদা, সেটা একটু স্ট্যাটিক হয়ে আছে সেটা পুরুষ শক্তি, সৃষ্টি যখন হচ্ছে সেখানে প্রকৃতি স্বভাব। বিষ্ণুর সাথে মহালক্ষ্মী স্থিতি স্থিতির স্বভাব স্থিতির প্রকৃতি, স্থিতি আছে, স্থিতি যখন হচ্ছে পালনী বাৎসল্য মাতৃত্ব,
এই প্রকৃতির মধ্যে সারাক্ষণ তুমি দেখতে পাবে এই পালনি শক্তির প্রকাশ। এখানে মহালক্ষ্মী মহেশ্বর, থার্ড জায়গাটা ধ্বংস। ধ্বংস যখন হচ্ছে, বিনাশকারী বিনাশ যে হচ্ছে, ধ্বংসের যে প্রকৃতি, ধ্বংসের যে স্বভাব, মহাকাল, এইটাই যখন তোমার উপর থেকে নিচে নামছে, এক থেকে দুই, দুই থেকে বহু হচ্ছে, এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। আবার যখন বহু থেকে দুই, দুই থেকে একে ফিরে যাচ্ছি আমরা সাধক, আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। এই দুমুখ দুটো ট্রায়াঙ্গেল দিয়ে তোমার তন্ত্রের প্রাথমিক যে ইয়েটা আছে, নকশাটা তৈরি করা হয় যজ্ঞবেদী, সেটাকে আরো ডিটেইল বিস্তারিত করা হয় এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে, যেটাকে আরোহ অবরোহ অনুলোম বিলোম ইত্যাদি বলে। সুতরাং এই শক্তিকে জাগানো, ওই চেতনাকে জাগানো, জাগিয়ে নিজের মধ্যে কন্টিনিউয়াসলি এই বিজ্ঞানটাকে এক্সপ্লোর করতে 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 যখন আমরা একটা চরম জায়গায় যাচ্ছি, তখন আরো একটা তোমার সূক্ষ্ম এক মিস্টিক্যাল ট্রায়াঙ্গেলের সন্ধানে পাওয়া যাচ্ছে, সন্ধান পাওয়া যাচ্ছে, যেখানে ধরো অজ্ঞাচক্রের বলা হচ্ছে দ্বিদল পদ্ম, শিবসতী গ্রন্থি দ্বিদল পদ্ম। এই দ্বিদল পদ্মের সাথে তার উপরে একটা বিন্দু, এই বিন্দুটা আছে নেই এইভাবেই বলা হয়। যেমন শিবা শিব কথাটাকে যদি ভাঙা হয়, আছে নেই, যুগপাত, অস্তিত্ব অনস্তিত্ব, শূন্য পূর্ণ। তো এই দ্বিদল পদ্ম যে কনসেপ্টটা, শিবগ্রন্থি সতীগ্রন্থি, এটা একটা তুমি ফিজিক্যালি তুমি যদি দেখো মানুষের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে শিবগ্রন্থি সতীগ্রন্থি আছে। অর্থাৎ প্রত্যেক নারীর মধ্যেও পুরুষ আছে এবং প্রত্যেক পুরুষের মধ্যে নারী আছে, এতে কোনো সন্দেহ নেই। যাকে আমরা নারী বলছি তার মধ্যে ওই পুরুষ শক্তিটা একটু চাপা একটু ম্লান, তার নারীত্বটা একটু প্রকট, তাই তার শরীরে মনে ভাবনায় চিন্তায় হৃদয় ব্যবহারে নারীত্বের ভূমিকাটা বেশি। পুরুষের ক্ষেত্রে ঠিক উল্টো, তার মধ্যে নারীত্বের ব্যাপারটা একটু কম এবং পুরুষ শক্তির ব্যাপারটা একটু বেশি, তাই তার শিবগ্রন্থিটা একটু বেশি প্রবল হয়ে আছে। দুটো দুদিকের সাথে শরীরে ক্রস করে বা যেভাবে হোক দুটো দুদিকে আমাদের কন্ট্রোল করছে বা একের সাথে দুটো যুগপথ হয়ে আছে। এবার সাধনা, শক্তি সাধনা, সবকিছুই মিলনের সাধনা, তোমার স্বভাবের সাথে সত্তার মিলন, শক্তির সাথে শক্তিমানের মিলন বা কালীর সাথে শিবের মিলন, সবই ভেতরে। তুমি বাহ্যিক কোনো মূর্তিকে অবলম্বন করতে পারো, সেটাও ভেতরকে জাগানোর জন্য। এমনকি তুমি তন্ত্রর কোনো একটা মত নিয়ে বা তন্ত্র বা বৈষ্ণবীয় যে ধারা আছে তার মধ্যে তুমি কোনো একজন পার্টনারকে নিয়েও তুমি সাধনা করতে পারো, সেটাও ভেতরকে জাগানোর জন্য, ভেতরের মধ্যে শিব শক্তি মিলনটা করানোর জন্য। এখানে পোটেনশিয়ালটাকে শিব মানে পুরুষ শক্তি বলা হচ্ছে, আর কাইনাটিক ডাইনামিককে সেখানে মাতৃশক্তি বলা হচ্ছে। যাই হোক, এই মিলনটা মানে হচ্ছে টোটাল হারমোনি। কিসের হারমোনি? এই শিব শক্তির এই যে দ্বিদল পদ্ম, এই যে দুই গ্রন্থি, এর টোটাল হারমোনি। এই টোটাল হারমোনি যেই হলো, সঙ্গে সঙ্গে সেটা কোন দিকে যেতে আরম্ভ করলো? সহস্রারের দিকে যেতে আরম্ভ করলো। যখন তখন একটা প্রকাশ বা বিকাশ সম্ভাবনা তৈরি হলো, যাকে বলা হয় অর্ধ নারীশ্বর। এই অর্ধ নারীশ্বর কথাটা শুনলে মনে হতে পারে যে যখন তার প্রকাশ হচ্ছে 50% নারী এবং 50% পুরুষ, না, 100% মাতৃশক্তি, 100% পুরুষ শক্তি। আমরা যখন শিবকে অর্ধ নারীশ্বর বলছি, 100 মা 100 পুরুষ তিনি, বা যখন সারদা মা ঠাকুরের শরীর ছাড়ার পর কাঁদছেন, মা তুমি কোথায় চলে গেলে বলে, তখন তিনি 100% এক মায়ের জন্য কাঁদছেন। তিনি ঠাকুরের মধ্যে 100% মাতৃরূপ দেখেছেন, যা তার নিজের মায়ের মধ্যেও তিনি দেখেননি, ঠিক যেটা রাখালের ক্ষেত্রে আমি উদাহরণটা দিচ্ছিলাম।
এই পূর্ণ মাতৃশক্তি অর্থাৎ প্রতিরোধ অর্থাৎ গ্রহণ অর্থাৎ ধারণ অর্থাৎ পালন এবং পূর্ণ পুরুষ শক্তি অর্থাৎ প্রদান এই বিষয় নিজের মধ্যেই করতে পারার ক্ষমতা এইটাই হচ্ছে তোমার অর্ধনারীশ্বরের কনসেপ্টটা এবং এই সাটেল থেকে আরো কজাল লেভেলে চলে যাচ্ছে যত চলে যাচ্ছে আর বাহ্যিক পুরুষ নারী কনসেপ্টটার আর কোনো ইম্পর্টেন্সই থাকছে না সবাই মধ্যে একই ভেতরে 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 কিন্তু একদম সৃষ্টি তত্ত্ব পর্যন্ত গোড়া পর্যন্ত আত্মতত্ত্ব পর্যন্ত কিন্তু পুরুষ নারী মেল ফিমেল প্রিন্সিপালটা থাকছে ওটা লিঙ্গ না ওটা প্রিন্সিপাল চরিত্র এটা থাকছে এটা হচ্ছে শক্তির মানে প্রাইমারি এবং আলটিমেট এইম এই জায়গাটাতে পৌঁছান এই তত্ত্বটাতে পৌঁছান তাই জন্যে এই অর্ধনারীশ্বর কনসেপ্টটা আজকে আমাদের ভারতবর্ষে যে পূজিত হয় এটা আসলে এটা নিজের মধ্যেই সম্ভাবনা এই জাগিয়ে তোলা আমি মানে আশা করব যে মানুষ এই শক্তি তত্ত্ব সম্বন্ধে একটু সচেতন হবে এটা খুব একটা মানে কঠিন জটিল বিষয় নয় এটা নিজের মধ্যেই বিষয় নিজের মধ্যেই এই পরিবর্তনগুলো অনুভব করা যায় মনের পরিবর্তন সেটাও এক শক্তি ভাবনার পরিবর্তন সেটাও এক শক্তি পরিবর্তনগুলোকে একটু শুধু ঊর্ধ্বমুখী করে যাওয়া এই যে চক্রগুলো আমি বলছিলাম ঘূর্ণায়মান একটা সময় উল্লেখ করেছি আমি কখনো ক্লক ওয়াইজ কখনো অ্যান্টি ক্লক ওয়াইজ শুধু তাই নয় তার সাথে সাধারণ মানুষের ক্ষেত্রে এই চক্রগুলো সবই নিম্নমুখী হয়ে আছে যত সে সাধনা করবে যত তার শক্তি জাগবে তত তার চক্রগুলো ধীরে 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 ঊর্ধ্বমুখী হয়ে উঠবে যেন সব আস্তে 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 পুরো শরীরে যতগুলো তত্ত্ব রয়েছে যত কোষ কলা কণিকা যা কিছু রয়েছে আস্তে আস্তে সবাই যেন সেই ওপরের দিকে সেই অসীমের দিকে সে আকাশের দিকে তাকাতে আরম্ভ করছে এটাই শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ তিনি যখন এক আঙুলে গোবর্ধন ধারণ করে আছেন সমস্ত ব্রজবাসীরা তাকে ধরে ওই ওই আকাশের দিকে ওই পাহাড়টার দিকে তাকিয়ে আছে যেটাকে তিনি ধারণ করে আছেন এটাকেই বলা হয় বিন্দুতে সিন্ধু ধারণ হিন্দু আজ্ঞাচক্র সিন্ধু শক্তি অসীম শক্তি তাই বলা হয় অটলে শিব যতক্ষণ অটল টলে জীব যেই টলে গেল পতন হলো পড়ে গেল জীব চেতনা কাজ করতে আরম্ভ করলো আচ্ছন্ন হতে আরম্ভ করলো এই ডাউনওয়ার্ড এটা নিয়েও তো লজ্জিত হওয়ার কিছু নেই সবাইরই ডাউনওয়ার্ডটা স্বাভাবিক একে আট আউটওয়ার্ড বা আপওয়ার্ড করে তোলা ঊর্ধ্বমুখী করে তোলা উজানে নিয়ে যাওয়া ধারাকে উল্টে রাধা করে দেওয়া এটাই হচ্ছে আমাদের কাজ আমাদের কর্তব্য যে জন্য আমরা এসেছি এই জগতে যে জন্য এত শক্তি পূজার আগবা মানে আয়োজন তাই উৎসব হোক মাতামাতি হোক কিন্তু ভুলে গেলে চলবে না যে বাঙালি বেসিক্যালি শাক্ত আজকে যখন আমি ওই ওই সমালোচনা নিয়ে উত্তর দিচ্ছিলাম তাতে এইটাই আমার ইঙ্গিত যে যারা সমালোচনা করছে তাদের মধ্যে কোনো শক্তি নেই তাদের নকল করতে হচ্ছে কপি করতে হচ্ছে আর যারা প্রতিবাদ করছেন বা ভয় পাচ্ছেন বা দুঃখ পেয়ে যাচ্ছেন তাদেরও বেচারা কোনো শক্তি নেই যারা দুর্গা কালীকে খুব ভালোবাসেন তাদেরও সেই শক্তি নেই সেই শক্তিকে জাগানোর বিজ্ঞান আছে আপনার আমার সবার মধ্যে তাকে জাগাতে হবে এই দেবী দেবীপক্ষ এত যে উৎসব এত যে আয়োজন উদ্দেশ্য এটাই সবাই মিলে তো উৎসব করে সাধনা করা যায় না উৎসব করুন সাধনাও শুরু করুন কোথাও একটা একমুখী হন এবং সাধনা শুরু করুন নিজের মধ্যে সে সম্ভাবনা জাগুক এই যে শক্তির ধারা আমাদের মধ্যে নেমে আসছে নেমে যাচ্ছে নিম্নমুখী হচ্ছে আরেকটা মজা হয় এটা দিয়ে আমি শেষ করব যখন সেই আজ্ঞা চক্র পেরিয়ে সহস্রারে মিলন হতে আরম্ভ করে তখন আরেকটা ধারা নামতে আরম্ভ করে যেটাকে বলা হয় উজ্জ্বল রস উল্লাস রস এক অসীমের এক আনন্দের এক হিল্লোল উপর থেকে সত্যি করে নামে এটা অনুভব করা যায় সেটা আর বলা হয় না শক্তি নামে সেখানে বলা হয় অবতরণ হয় শক্তির পুরো শরীরটাকে মনটাকে স্বভাবটাকে রাঙিয়ে দিতে সোনা করে দিতে
যেন সে আসে, সে যেন প্রেমের ধারা, সেটা তোমার নিম্নগামী পতন নয়, সেটা অবতরণ। ঠিক যেমন গণেশের আসল মাথাটা কেটে দিলেন শিব, করে হাতির মাথা বসিয়ে দেওয়া হলো, মানে অবতরণ হলো, অহংকার কেটে গেল, অবতরণ হলো, সুর নেমে এলো নাভি পর্যন্ত, অর্থাৎ নাভির নিচে আর যাওয়ার দরকার নেই এই অবতরণে। এবার জগতের জন্য গণ ঈশ্বর, তিনি মানুষের জন্য, জনগণের জন্য, সবার জন্য তিনি গুরু রূপে, অবতার রূপে, ভগবান রূপে এলেন, তাই গণ ঈশ্বর গণেশ। যাই হোক, অনেক কথা বললাম, আবার অনেক কথা বাকিও রয়ে গেল, পরবর্তীকালে যদি কখনো সুযোগ হয় আবার আলোচনা হবে। ঠিক 10টার আগে আমি কথা মতন শেষ করতে পেরেছি। আমি সবাইকে নমস্কার জানাই, আর সবাইকে আমি আরেকবার বলি, হ্যাঁ, যে কথাগুলো কতটা মনে রাখতে পারলাম, পারলাম না, বুঝলাম বুঝলাম না, এসবের মধ্যে না গিয়ে ভাল লাগলো কি লাগলো না, এটা না গিয়ে শক্তি সাধনাটা হোক, এটা বাঙালির বৈশিষ্ট্য। শক্তি সাধনা শুরু হলে বাঙালি আবার জাগবে। নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে সবাই শক্তি সাধক ছিলেন, জাগুক, সব ক্ষেত্রে বাঙালি জাগুক। নমস্কার। সত্যি এটা জাগার প্রয়োজন আছে। আজকে আমরা ঠিক যেন শাওয়ারে চান করার মতন সেই শক্তি সাধনার প্রেমে শাওয়ারে আর কি স্নাত হলাম। সব সময় মনে হয় যে আরো কিছু শোনার দরকার আছে, আরো কিছু জানার বাকি থেকে যায়, তো বাকি একটু থাকা ভালো, তা না হলে তো আবার তোমাকে পাবো না। সেই জন্য সবসময় আমরা এইটুকু একটুখানি বাকি রাখাই পছন্দ করি। হয়তো সঞ্জয় কিছু বলবে। আমার একটা জিনিস ছোট্ট করে মনে হচ্ছে তোমার এই কথা অর্ধনারীশ্বর এতে, সেটা হচ্ছে এটা যেন একটা XY একটা কোঅর্ডিনেট, একদম এক্সট্রিম পয়েন্টে একদিকে পুরুষ একদিকে নারী, তার তুমি যখন ঊর্ধ্বমুখী এটাতে বললে সেটা অর্ধনারীশ্বর এতে আমাদের পৌঁছে দেয় ট্রান্সেন্ডেন্টাল জায়গায়। আর একটা দিক রয়েছে যেটা তার আর একটা দিক, যেখানে দুটো শক্তি কিন্তু রয়েছে কিন্তু তার কিন্তু প্রকাশ নেই, সেটাই কি নপুংসক? সেটা একটা বিকার, সেটা যেটা ধরো তোমার নপুংসক যেটা হয়েছে এটা ন্যাচারাল নয়। হ্যাঁ, এবং এটা নানা রকম আমাদের লাইফস্টাইলের জন্য ধরো, বা বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে যারা জন্ম থেকে যাদের আমরা নপুংসক বলি, তাদের ক্ষেত্রে দেখবে যে তাদের হয়তো একই ফ্যামিলির মধ্যে বিবাহ, ভাই বোন মাস্তুতো খুঁড়তুতো, হ্যাঁ, এই মধ্যে বিবাহ, এইগুলো হলে সাধারণত আমরা দেখেছি যে এরকম ধরনের নপুংসক, বা যাকে আমরা কাঁচা বাংলায় হিজড়ে বলি, ইউনাক বলি, এদের জন্ম হয়। এগুলো হচ্ছে প্রকৃতির এক একটা বিকার। আর সত্যি কথা বলতে কি, এই ক্ষেত্রে আর তাদের মধ্যে সবই থাকে, দেখো তাদের মধ্যে শক্তিও আছে, স্বাস্থ্যও আছে, সবই আছে, অথচ তারা খুব বেশি মূলস্রোতে আসতে পারে না, কারণ অ্যাম্বিশনটাই থাকে না। অ্যাম্বিশন থাকে না তার কারণ তার পেছনে কোনো কাম থাকে না। অ্যাম্বিশন বলো, চাহিদা বলো, ইচ্ছা বলো, এমন কি ভগবানকে যে আমি চাই, ঈশ্বরকে যে আমি চাই, আমি যে সত্যকে জানতে চাই, তারও রুট কিন্তু কাম। কাম না থাকলে আর যে কিছু লাভ হবে না, এই জন্মে আর কিছু হবে না। কারোর বেশি বয়স হয়ে গেলে, অনেক ধরো বয়স হয়ে গেছে, সে যখন গুরু মহাজের কাছে এসে বলতো আমি একটু সাধনা করতে চাই, গুরু মহাজের কাছে বলতেন যে এ বয়সে আর সাধনা হবে না ভাই, ভজনা হবে, বুঝলে? মানে ওই কাম শক্তিটা কিন্তু আর তেমন ভাবে আর উজ্জীবিত নয় বা সক্রিয় নয় যে তাকে আর চ্যানেলাইজ করা যাবে না, আপওয়ার্ডে নিয়ে যাওয়া যাবে না। তাই নপুংসকদের এই জীবনটাকে একটুখানি স্ট্যাগনেন্ট হয়ে কাটাতে হয়, করে আবার পরের শরীরের জন্য তাদের অপেক্ষা করতে হয়। সঞ্জয় কিছু বলবে বোধহয়? কথা বলার বেশি কথা বলা দিয়ে নেই আমার অভিপ্রায় নেই, কারণ যে যে বাতাবরণটা তৈরি হয়েছে, যে হিন্দি ভাষায় মাহলটা তৈরি হয়েছে, সেটাকে আমি ব্রেক করতে চাই না। দুটো কথা আমার কাছে আসছে, প্রশ্ন আসছে, সেগুলো আমরা পরেও কোনোদিন নিতে পারি, কিন্তু আমি উত্থাপনটা করে রাখি। একটা হচ্ছে গিয়ে, যেহেতু শক্তি পূজার কথা উঠলো এবং কালী পুজো সমাসন্ন, আমরা জানি আমাদের দুজন খুব ভারতবর্ষের পূজিত মনীষী দুজন, একজন রবীন্দ্রনাথ এবং আর গান্ধী, এবং অনেকেই
হয়তো এই বলি ব্যাপারটা নিয়ে তাদের একটু তাদের বেশ আপত্তি এবং তাদের বেশ সমস্যা ছিল আর কি। এবং গান্ধী যখন কালীঘাটে বলি দেখেছিলেন তখন তিনি এখান থেকে কলকাতা কালীঘাট থেকে ছুটে গিয়েছিলেন বেলুড় মঠে, স্বামীজি তখন জীবিত, তার সাথে দেখা করার জন্য টু ফাইন্ড অ্যান এক্সপ্লেনেশন, কিন্তু আনফর্চুনেটলি দুজনে দেখা হয়নি, এরকম একটা ঘটনা ছিল শোনা যায়। তো বলির সিগনিফিকেন্সটা নিয়ে আমাদের একটা যদি হতে হয়, হ্যাঁ। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে গিয়ে জয়দীপের আশ্রমের নাম মরমিয়া, জয়দীপের গুরুদেবের অনেক পুরো মহারাজ স্বামী পরমানন্দের বাউলের উপরে প্রচুর কথা আছে এবং তার বাউল ভাব অনেকেই বলতো। তো এই শক্তি পূজা এবং শক্তি আরাধনার সাথে বাউলের সম্পর্কটা যদি একটু আজকে না হলেও পরে আরেকদিনও হতে পারে যদি একটু ছুঁয়ে যেতে পারে এই দুটো প্রসঙ্গ, তাহলে বোধ হয় আমাদের আগে বলিটা নেগেটিভটা হোক তারপরে যদি বাউলটা হয়ে পজিটিভ দিয়ে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, মানে বাউলের সাথে যে শক্তি সাধনার যে মিলন বা মিশ্রণ, বৈষ্ণবীয় ধারার সাথে তন্ত্রের ধারার যে মিলন, সেটা একটা খুব সুন্দর একটা বিষয় এবং একটা আলোচনা করার মতন বিষয়, এবং সেটা নিয়ে অবশ্যই বলবো। শুধু ভুলে গেলে চলবে না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে একজন বড় তান্ত্রিক, এই যুগের একজন মহাতান্ত্রিক তিনি, এবং সেই তন্ত্র দীক্ষা বা তন্ত্র শিক্ষা তিনি কয়েকজনকে দিয়েও গেছেন, যতই তিনি ওই পায়খানার দরজা দরজা বলে থাকুন না কেন, গিরিশ ঘোষ টিরিশ ঘোষ সব তন্ত্র শিষ্য ছিলেন, এবং তাই জন্য বলতেন ও আমার ভৈরব। যাই হোক, এইটা নিয়ে আমি আরেকদিন বিস্তারিত আলোচনা করবো। আমি বলি নিয়ে একটু বলি, কারণ বলি নিয়ে আমি মোটামুটি বলার জন্য তৈরি ছিলাম, কিন্তু তোমাদের এই টাইম প্রেশারের জন্য আমি খুব একটা ওইটাকে এড়িয়ে গেছি, একটু স্কিপ করে গেছি। হ্যাঁ, আজকে আমাদের যে মানসিকতা তাতে করে মন্দিরের মধ্যে বলি হচ্ছে, রক্ত বইছে, ড্রেনের মধ্যে রক্ত বেরিয়ে যাচ্ছে, এটা দেখতেও ভালো লাগে না, তার প্রকাশটা ভালো লাগে না, সবচেয়ে বড় কথা সেগুলো মানে বন্ধই হয়ে গেছে। বেশিরভাগ জায়গায় যেখানে বলি টলি হতো সেগুলো আর হয় না, সমাজ পাল্টাচ্ছে, সেগুলো বন্ধ হয়ে গেছে। এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কিন্তু পাল্টে নিই বারবার সময় দাবিতে, এবং যুগ যখন পাল্টায় আমরা কিন্তু রীতি পাল্টাই, সংস্কার পাল্টাই এবং বুঝতে পারি ব্যাপারটা। কিন্তু তার আগে আরেকটা কথা একটু বলি, তার সাথে সাথে সবাই তোমরা জানো, আমরাও জানি যে বলি মানে হচ্ছে সারেন্ডার, আমরা আমাদের অহংকে যে বলি দিচ্ছি, আমাদের ইচ্ছাকে বলি দিচ্ছি, আমার মায়ের পায়ের জবা হয়ে ওটনা ফুটে মন, এই যে সারেন্ডার, এটাই হচ্ছে বলির আসল তত্ত্ব, যার জন্য ধরো মা কালীর হাতে এবং গলায় অত মুন্ড রয়েছে, মুন্ড মালা রয়েছে, এখানে মুন্ড বা কাটা মুন্ড মানে বিনাশ হওয়া অহংয়ের রূপক। আমি যখন আমার গুরুর চরণে মাথা ঠেকাচ্ছি, আমার আজ্ঞাচক্র ঠেকিয়ে প্রণাম করছি, তার মানে আমি তাকে বলছি আমার অহংটা তুমি নিয়ে নাও, আমার মাথাটা তোমার, তারপরে আমার যে যা থাকলো তা শুধু তোমারই ইচ্ছা এবং তোমারই শক্তি এই শরীরটার মধ্যে প্রভাবিত হচ্ছে। এইটা হচ্ছে বলির অরিজিনাল উদ্দেশ্য। এইবার তোমরা বলবে যে যে মায়ের সামনে মন্দিরে পবিত্র স্থানে বলি ইত্যাদি ইত্যাদি, এক্ষেত্রে দুটো পয়েন্ট আমি বলবো, আমি কিন্তু পক্ষে বা বিপক্ষে বলছি না, আমি শুধু দুটো দিকে দৃষ্টি আকর্ষণ করাতে চাইবো, একটু ঐতিহাসিক দৃষ্টি। এক, আজকে আমরা কি করি বলতো সঞ্জয়, আমরা নিজেরা হয়তো মাছ মাংস খাচ্ছি, ঠাকুরকে দিচ্ছি নকুল দানা, তাই না? আমরা নিজেরা হয়তো ভালো মন্দ খাচ্ছি, ঠাকুরকে দিচ্ছি এইটুকুন এইটুকুন বাসনে হয়তো একটুখানি তরকারি একটা আলু, এইটুকুন একটা গেলাসে একটু একটু জল, আমরা হিপোক্রিসি করছি। এমন এক যুগের কথা আমরা বলছি এই বলির সময়কার কথা ধরো যখন শুরু হয়েছিল, এই হিপোক্রিসিটা ছিল না, আমরা যা খাই ঠাকুরকে নিবেদন করে খাই, যা কিছু প্রসাদ সেটা আমরা সবাই মিলে ধরে বেঁধে একটা পাঠা নিয়ে এসেছি, ওকে পাঠাটা আগে মা খাবে, আগে দেবতা খাবে, আগে বিগ্রহ খাবে, তারপর আমরা খাবো। নেপালের পশুপতির মন্দিরে মহিষ বলি হয়, কেন? কারণ ওখানকার মানুষ এককালে খুব বিফ খেত এবং তারা ইয়ে করে মানে নিবেদন করে খেত, পশুপতিনাথকে শিবকে নিবেদন করে খেত। সুতরাং এই ধরো এই যেটা হিপোক্রিসি যে আমি নিজে খাবো কিন্তু আমার ভগবান বা দেবতা বা যাকে নিবেদন করার কথা সেটা আমি তাকে নিয়ে সেটা আমি প্রসাদ জ্ঞান করব না, আমি শুধু নকুল দানাটা প্রসাদ জ্ঞান করব, যতক্ষণে তুলবো তখন সেই নকুল দানাতে
পঞ্চাশটা পিঁপড়ে এসে গেছে, হ্যাঁ এইটা একটা কপটতা, এক নম্বর কথা। তাই এটা ভিতর থেকে এসে গেছে যে যে যা খাবো যা কিছু মানত করবো যা করব, আমি যেটা ভালোবাসি আমার ঠাকুরও সেটাই ভালোবাসবে, তাকে আমি সেটাই দেব, আমি নিরামিষ খেলে তাকে তাই দেবো, আমি আমিষ খেলে তাকে দায়ী দেবো, আমি কাঁচা খেলে তাকে দায়ী দেবো, তারপর সেটা গ্রহণ করব, সব তাকে দিয়ে গ্রহণ করব। এই প্রসাদ জ্ঞান খুব ইম্পর্টেন্ট। দু নম্বর কথা, এখনকার যুগটা আলাদা, আজ থেকে ধরো তোমার 60-70 বছর আগেও একদিন ধরো পাঁঠা বলি হলো, কয়েকটা পাঁঠা বলি হলো গ্রামে সবাই মানুষ কিন্তু সেটা সবাই ভাগ করে খেত, এমন নয় সে পাঁঠা বলি মানে শুধু যে কোনো একজন যে মানত করেছিল সেই খাবে, কেন খেত, কারণ তখনকার দিনে আলাদা করে মিট শপ ছিল না, খাসির মাংসের দোকান পাঁঠা মাংসের দোকান এসব কিন্তু ছিল না। তখন ওই বছরে একবার কি দুবার যখন কালী পুজো হবে বা যখন মাতৃদেব আরাধনা হবে তখন বলি হবে, তখন আমরা সবাই মিলে বসে আনন্দ করে মাংস খাবো, এইটা ছিল দু নম্বর কথা। থার্ড, এটা খুব গুরুত্বপূর্ণ এবং কথাগুলো মিলিয়ে নিতে পারেন সবাই যারা ইতিহাস চর্চা করতে চান, আজকে আমাদের কাছে মন্দির ব্যাপারটা না একটা ধর্ম, একটা সেপারেট, সবকিছু থেকে একটা আলাদা, ধূপ ধুনো জ্বলবে নির্জন, সবাই খালি পায়ে ঢুকবে বসবে প্রণাম করবে ইত্যাদি ইত্যাদি, এগুলো হয়েছে ঠিক আছে ভালো হয়েছে। আমাদের যে এত 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 মন্দির প্রাচীনকালের, এত 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 পূজা তপস্যা করার জন্য নয়, এক একটা মন্দির ছিল সেই গ্রামের প্রধান অ্যাক্টিভিটির সেন্টার। একটা মন্দির মানে উন্নয়ন, একটা মন্দির মানে উন্নতি, একটা মন্দির সেটাকে তৈরি করা হতো এমন ভাবে তার আর্কিটেকচার, তার মূর্তি, তার তার সমস্ত মাপঝোপগুলো এমন করে যাতে সেটা আস্তে আস্তে একটা একটা শক্তিপুঞ্জ হয়ে ওঠে, একটা শক্তির ভাইব্রেশন হয়ে ওঠে, যেখানে গেলেই তুমি একটা এনার্জি পাবে। এখনো প্রাচীন প্রাচীন মন্দিরে গেলে তুমি এটা বুঝতে পারবে। এবং তাই জন্য অনেক মহাপুরুষেরা, আমার গুরুদেব যেমন, বিভিন্ন মন্দিরে যেতেন, বিশেষ করে পুরনো মন্দিরগুলোতে যেতেন, বিগ্রহ দর্শন করেই বাইরে বসে বসে থাকতেন কিছুক্ষণের জন্য, আর বারবার একটা কথাই বলতেন, এই মন্দিরগুলোকে রিচার্জ করতে আসতে হচ্ছে। অর্থাৎ মন্দিরগুলো বাতো অত ভক্ত দর্শনার্থী ইত্যাদি ইত্যাদির জন্য, তাদের কামনা বাসনার জন্য আস্তে আস্তে তাদের শক্তি কমে গেছে, সেইগুলো কোনো একটা মহাপুরুষ আধার করে আবার রিচার্জ হয়। এটা ঠাকুর রামকৃষ্ণ যখন বারাণসীতে গেছেন, তিনি যখন বিভিন্ন মন্দিরে ঢুকেছেন, এক্স্যাক্টলি তাই হয়েছে। যাই হোক, এক একটা মন্দির মানে সেটা একটা চার্জিং সেন্টার প্লাস মন্দিরকে কেন্দ্র করে গুরুকুল, অর্থাৎ সেন্টার অফ লার্নিং, মন্দিরকে কেন্দ্র করে লাইব্রেরি তখনকার দিনের পাঠাগার, মন্দিরকে কেন্দ্র করে সেই চত্বরের মধ্যেই এইসব, মন্দিরকে কেন্দ্র করে স্বাস্থ্যকেন্দ্র, মন্দিরকে কেন্দ্র করে সেই স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার, মন্দিরকে কেন্দ্র করে বড় বড় দোকান বাজার ঘিরে, কারণ এত কিছু হচ্ছে মানেই লোকজন জমাচ্ছে সেখানে, তার মানেই ট্রেড ইকোনমি, তার মানে মন্দির কর্তৃপক্ষ একটা বড় করে বা গ্রামের লোকের একটা বড় করে কাছাকাছি একটা বড় পুষ্করিণী বা দিঘি করলেন, যে পুষ্করিণীতে বা দিঘিতে বাসন মাজা যাবে না, কাপড় কাচা যাবে না, সেখানে স্নান করা যাবে, সাঁতার কাটা যাবে, এবং তারা সমস্ত মন্দিরের বিভিন্ন কার্যক্রমে সমস্ত অংশগ্রহণ করতে পারবে, সমস্ত কাজ সবাইকে নিয়ে সব বর্ণ নিয়ে একটা বিরাট একটা অ্যাক্টিভিটি, মানে গ্রামের প্রধান সেন্টারটাই হচ্ছে মন্দির। গ্রামের সমস্যা হচ্ছে, সমস্যা মেটাতে হবে, সবাইকে ডেকে নিয়ে এসে মোড়লের সামনে বসে সেই সমস্যা মেটাও, সেটাও মন্দির চত্বর। তাহলে সবাই মিলে খাওয়া দাওয়াটাও মন্দির, একদিন সবাই মিলে উৎসব করে আনন্দ করে খাওয়া দাওয়াটাও সেটাও মন্দির, যেদিন কুমড়ো খাবে সেটাও মন্দির, যেদিন পাঁঠা খাবে সেটাও মন্দির। আজকে আমাদের মন্দিরের রোলটা এরকম আর বহুমুখী রোল নেই, মনে রেখো যে ভারতের মন্দির কিন্তু বেশিরভাগ মন্দির কিন্তু স্টেট কন্ট্রোলড, অর্থাৎ মন্দিরের কোনো স্বাধীনতা নেই যদি ভাবে যে আমরা সমাজসেবার কাজ করব, যে আমরা স্কুল খুলব, এটা করার মন্দিরের স্বাধীনতা নেই, মিশনারিদের আছে, মাদ্রাসা খুলতে পারে একটা মসজিদ, কিন্তু কোনো একটা মন্দির কিন্তু একটা বিদ্যালয় খুলতে পারে না, এটা স্টেট কন্ট্রোল, এবং তার জন্য আন্দোলন চলছে এটা এর থেকে বার করে নেওয়ার জন্য। তাহলে মন্দির অনেক বেশি, হ্যাঁ, অ্যাক্টিভ ভূমিকা নিতে পারবে সমাজে, এককালে যেটা নিত। তাহলে এখনকার মন্দির বা এখনকার আমাদের যে একটা
ওই এত রক্ত কেন বলে যে অপর্ণার যে কান্না বা তা যে শিহরিত হয়ে ওঠা, কারণ আমরা মন্দিরকে একটা পবিত্র সুন্দর নিস্তব্ধ এরকম একটা জায়গা ভাবতে চাই, ঠিক আছে, এবং তার জন্য অনেক চেঞ্জ হয়েছে, আর আর অত বলি ফলি এরকম পাঠাবলি ফাটাবলি অত নেই, সংস্কার হচ্ছে, এটাও একটা বড় কথা, সংস্কার হচ্ছে। কিন্তু বলির পেছনে যে ইতিহাসটা এবং তার সাথে যে আমাদের একটা যোগ, প্রসাদ যোগ, এটাকেও মাথায় রাখতে কিন্তু হবে, এই দুটো দিকে জেনে রাখা দরকার। আমার মনে হয় রাত বাড়ছে, তোমার কথা শুনতে শুনতে আমরা মানে সারা রাত্রি কাটিয়ে দিতে পারি, তো এটা একটা হোল লাইফ প্রোগ্রাম করলে সেই মিউজিক কনফারেন্সের মতো, সেটা হলে একটা হয়তো আমরা মানে চেতনার উত্তরণের আমরা একটা শেষ সীমা হয়তো পৌঁছে যেতে পারতাম, তবে এটা আমরা আবার তুলে রাখলাম পরের বারের জন্য। তো আজকে আমরা এই জন্য এই মাতৃ আরাধনা ও চেতনার যে জাগরণ তুমি ঘটালে সেটা আমরা এখানেই শেষ করবার চেষ্টা করছি। শুধু একটু দর্শকদের কাছে জানিয়ে রাখছি, আপনারা সবাই থাকবেন, আমরা সামনের রবিবার 8 নভেম্বর সন্ধ্যে 8টাতেই আবার মিলিত হব লাইভ অনুষ্ঠান নিয়ে। সেখানে আমাদের ঋতুচ্ছন্দের বেশ কিছু সদস্য মিলে আবার শুরু করবে আরেকটি অনুষ্ঠান, যেটার নাম দেওয়া হয়েছে বিপদে মোরে রক্ষা করো। আজকের যে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই বিপদ আমাদের অনেক সময় নানাভাবে নানা স্তরে আসে, সেই বিপদ থেকে রক্ষার বিভিন্ন রকম শাস্ত্রীয় মন্ত্র, কিছু গান রবীন্দ্রনাথও আছেন, আরো অনেকের কাছ থেকে আমরা পেয়েছি, সেইটা নিয়ে আমাদের একটা উপস্থাপনা সামনে রবিবার সন্ধ্যা 8টায় বিপদে মোরে রক্ষা করো, তাতেও আপনারা কিন্তু সামিল হবেন। এইটুকু প্রার্থনা জানিয়ে আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। নমস্কার।